আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই জয়েন করছেন, অনেকেই দেখতে পাচ্ছি। মাসুম আল মুজাহিদ জয়েন করেছে, হুমায়ুন কবির জয়েন করেছে, সো ওয়ান্ডারফুল এস কে মিজানুর রহমান জয়েন করেছে। কে কোথায় থেকে জয়েন করেছেন বাংলাদেশের আমাদেরকে জানিয়ে দিবেন। আমি কমেন্টে অনেকেই দেখতে পাচ্ছি, অলরেডি আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, অনেকেই জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন পরে পাবলিক ক্লাসে আমাদের সাথে দেখা হচ্ছে। আমরা একেবারে সিরিজ ক্লাস নিব ইনশাআল্লাহ, অ্যাডভোকেটরি প্রিপারেশনের উপরে, বা কাউন্সিল যে ভাইবা সামনে ভাইবা আসবে এটার উপর একটা কমপ্লিট প্রিপারেশন আমরা ফেসবুক গ্রুপে নিব ইনশাআল্লাহ। এবং আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে আপনার ভাইবা প্রিপারেশনটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে। আমরা এই প্রিপারেশনে একেবারেই সবটা সেকশন আমরা পড়াবো এমনটা নয়, শুধুমাত্র ভাইবাতে যে প্রশ্নগুলো বারবার করা হচ্ছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা সেশনগুলো নিব ইনশাআল্লাহ। অলরেডি আমার সাথে অনেকেই জয়েন করেছেন, ফারহান স্যার আছে, একটু পরে এই ক্লাস শুরু করবে। তো জাস্ট প্রতিবারের মতোই শর্ট ব্রিফ দিচ্ছি এবং সবার জন্য, সবার দীর্ঘদিন অনেক দিন অপেক্ষা করেছেন আপনারা, দীর্ঘদিনের অপেক্ষা শেষে আপনাদের ভাইবা মাস্টার আগামীকাল থেকে বাংলাদেশের সর্বত্র পাওয়া যাবে ইনশাল্লাহ এবং সবার হাতে হাতে চলে যাবে। আমাদের অনেক মানুষের শ্রম এখানে আছে। তো যাই হোক, আশা করি আমাদের ক্লাসের যে ফরম্যাটটা, এই ক্লাসের রিটার্ন ফরম্যাট পাবেন হচ্ছে ভাইবা মাস্টার। এবং শীঘ্রই দেখা হচ্ছে। অলেকি জয়েন করেছেন, পিয়াল বড়ুয়া জয়েন করেছে, সৌরভ রয় শশী জয়েন করেছে, আর মাসুম খান জয়েন করেছে, আর অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই আপনারা জয়েন করেছেন, অনেকেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, শীঘ্রই ভাইয়ের কাউন্সিল ভাইবা হয়তো একেবারে কামিং সুন। আমরা সবাই, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। প্রায় 5000 বেশি পরীক্ষার্থী বার কাউন্সিল ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছেন। তো আজকের ক্লাসে আমরা এস আর একটা দেখে নিব, নেক্সট ক্লাসে আপনাদের 18 জুন দেখা হবে আমার সাথে রাত ঠিক 9টায় সিপিসি নিয়ে, ঠিক আছে। এরপরে সিআরপিসি নিয়ে দেখা হবে। একবারে প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো ভাইবাতে বারবার জিজ্ঞেস করা হয় সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। এরপরে আমরা সিপিসির পরে পেনালকো, এভিডেন্স, বার কাউন্সিল অর্ডার সবগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আজকের ক্লাসে ফারহান সামিন স্যারকে আমি ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্যার, তো ফারহান সামিন স্যার আছেন, তো আজকের ক্লাসে আমরা স্যারের ক্লাস এনজয় করবো ইনশাআল্লাহ। স্যার, আজকে আমরা স্যার একটু উপরে আলোচনা করবো, ঠিক আছে। তো সবাইকে স্যারের ক্লাস এনজয় করার জন্য ওয়েলকাম জানাচ্ছি, আমি পিছনে আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই প্যান্ডামিক সিচুয়েশনের এই মুহূর্তে সবাই যার যার অবস্থান থেকে যেখানেই আছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে বার কাউন্সিল পরীক্ষা তো আপনারা দিয়েছেন, অনেকটা প্যান্ডামিক সিচুয়েশনে পড়েই দিয়েছিলেন। অনেক একটা মানসিক একটা স্ট্রেস ছিল আপনাদের মাথার উপর, রিটেন পরীক্ষা ছিল মাঝখানে, রিটেন পরীক্ষার মাঝখানে একটু সমস্যা হয়েছিল। তো নানা রকমের চড়াই উত্রাইয়ের মধ্য দিয়ে কিন্তু রিটেনের রেজাল্ট দিয়েছে। তো অনেকেই পাশ করেছেন, একটা অনেক বড় অ্যামাউন্ট থেকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু রিটেনে পাশ করেছে। তো সেই হিসেবে যারা পাশ করেছেন সবাইকে আবারও অভিনন্দন জানাই। তো এখন সর্বশেষ যেটা লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে ভাইবা বসি। তো যেটা অনেকেরই আসলে একটা কি বলবো, একটা মানে মানসিকভাবে একটা সবসময় চিন্তায় থাকে যে ভাইবাতে আসলে কি হবে বা কিভাবে প্রিপারেশন নিব বা কি জিজ্ঞেস করবে, আবার না পারলে কোনো ইনসাল্ট করবে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অনেক সময় মাথায় কাজ করে। তো আসলে আমি যেহেতু জুডিশিয়ারির ভাইবাতে এপিয়ার করেছিলাম 13 BJS এর মধ্যে, এবং যেটা দেখেছি জুডিশিয়ারি এবং বারের যেটা ভাইবা খুব একটা বেশি পার্থক্য হয় না, একদম যদি বলি একদম অনেস্টলি স্পিকিং খুব একটা বেশি পার্থক্য হয় না, যেহেতু জুডিশিয়ারির একটা সিলেবাস, একটা ভাস্ট একটা সিলেবাস থাকে, হিউজ একটা সিলেবাস থাকে। তো সেই হিসাবে জুডিশিয়ারিতে সাধারণত আপনার জেনারেল পার্ট যেগুলো আছে, সাধারণত বাংলা, সাধারণ জ্ঞান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। কিন্তু অ্যাডভোকেটশিপের ক্ষেত্রে যেটা আমরা দেখি, সাধারণত আপনাদের কিন্তু প্রিলিমিনারি বলেন, রিটেন বলেন, অনলি 7 ল্স, অর্থাৎ 7টা ল যদি আপনি মোটামুটি পড়াশোনা করে ফেলতে পারেন, আপনার জন্য বার কাউন্সিলের যেটা প্রিলি বলেন, রিটেন বলেন, দুটোই মোটামুটি কভার আপ হয়ে যায়। তো ভাইবাতে আসলে কোইনসিডেন্টালি হয়তো জেনারেল পার্ট বা আমাদের যে সিলেবাস আছে, বার কাউন্সিলের যে সিলেবাস আছে, সিলেবাসের বাইরে যে কটা ল আছে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা ল, যেমন কনস্টিটিউশন, রেজিস্ট্রেশন, তারপরে নারী শিশু নির্যাতন, এরকম কয়েকটা স্পেশাল যেগুলো ল আছে, এগুলো থেকে সাধারণত কোইনসিডেন্টালি একটা দুটো প্রশ্ন করে ফেলে। কিন্তু আমার জানা মতে সাধারণত 7 ল্স যেটা আছে, 7টা ল যেগুলো আছে, এগুলোর বাইরে খুব একটা বেশি প্রশ্ন ভাইবাতে করা হয় না, বিগত বছরে যে অভিজ্ঞতা যেগুলোর আলোকে দেখা যায়। আর এক্ষেত্রে ভাইবা বোর্ডে যারা থাকবেন অবশ্যই হাইকোর্ট ডিভিশনের জাস্টিস থাকবেন, অ্যাপিল ডিভিশনের জাস্টিস থাকবেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যার থাকতে পারেন, এরকম বিজ্ঞ যারা আইনে যারা অভিজ্ঞ আছেন তারাই কিন্তু মূলত থাকবেন। তো
ওনারা ঠিক আপনার কাছ থেকে খুব বেশি ডিটেইলস কিছু জানতে চাইবেন না, একদম আইনের যে বেসিক নলেজটা এটা মূলত জানতে চায়, একদম সেকশনের মধ্যে যা আছে বা আইনের যেগুলো সূক্ষ্ম বিষয়, একদম ছোট ছোট যে বিষয়গুলো, এগুলোর জাস্ট একটা আপনার একটা প্রিলিমিনারি একটা নলেজ আছে কিনা এটা মূলত আপনার জানতে চায়। তো খুব একটা বেশি প্যানিকড হওয়ার কিছু নাই, কারণ আমাদের একদম স্পেসিফিক কয়েকটা বিষয় আমাদের জেনে নিলে হয়। যেমন আপনারা সামনে সিপিসি পড়বেন, সবকটা সেকশন সবকটা অর্ডার রুলস পড়তে হবে তা কিন্তু না। আজকে আমরা এসআর নিয়ে আলোচনা করবো, এসআর এর মধ্যেও খুব একটা বেশি প্যানিক হওয়ার কিছু নাই, কারণ সবকটা সেকশন আমাদের লাগে না। যে যে কটা সেকশনের উপর মূলত আমাদের কোর্ট সিস্টেম দাঁড়িয়ে আছে, বিশেষ করে আমাদের সিভিল কোর্ট সিস্টেম, সিভিল জাস্টিস সিস্টেম মূলত দাঁড়িয়ে আছে আমাদের সিপিসি এবং এসআর এর উপর। তো সেই হিসেবে অর্থাৎ যে কোর্ট যে সেকশনগুলোর উপর মূলত আমাদের কোর্ট সিস্টেম দাঁড়িয়ে থাকে বা যেগুলোর উপর খুব বেশি মামলা করা হয়, মামলা হয়, মোকদ্দমা হয়, তো সাধারণত এই সেকশনগুলো আমাদের একটু বেশি জোর দিয়ে পড়া উচিত, ঠিক আছে? অর্থাৎ যে বিষয়গুলো আপনারা তো একাডেমিক লেভেল পার করে এসছেন, এরপরে আপনারা অনেক প্রিপারেশন নিয়েছেন, অনেক গাইডলাইন পেয়েছেন, তো কোন কোন সেকশনগুলো আমাদের খুব বেশি জরুরি বা কোনগুলোতে খুব বেশি ফোকাস দেওয়া উচিত এগুলো আপনারা মোটামুটি কম বেশি অনেকেই জানেন। তো যাই হোক, আমরা আজকে আর একটু মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে একটু একটা স্লাইট একটা আলোচনা করে যাব, কারণ এসআর একটা হচ্ছে এমন একটা আইন যেখানে খুব একটা বেশি ডিটেলসে আলোচনা করারও কিছু নাই, খুব একটা বেশি সেকশনও নাই। আর আমাদের এসআর করতে গিয়ে অনেক সময় সিপিসির টুকটাক কয়েকটা বিষয় কিন্তু আলোচনায় চলে আসবে। তো যাই হোক, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 1877 সালের যে আইনটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, বিশেষ করে আমাদের সিভিল জাস্টিস সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। তো সাধারণত এই আইনটা মূলত ফলো করা হয়েছিল ইংল্যান্ডের আপনার যেটা ইকুইটি কোর্ট থেকে মূলত আসছিল, কারণ মূলত ইকুইটি থেকেই মূলত এই আইনের উৎপত্তি। কারণ সুনির্দিষ্ট প্রতিকার মানে হচ্ছে এমন একটা প্রতিকার যেটা আপনি আর্থিক প্রতিকারের মাধ্যমে কি করা যাবে না, যেটা আপনি প্রতিকার দেওয়া সম্ভব হয় না। আপনি অর্থ দিলেন বা কোনো একটা বিষয় দিলেন বা অন্য কোনো ওয়েতে আসলে আপনি প্রতিকারটা দিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট স্পেসিফিক আপনাকে অবশ্যই কি দিতে হবে। অর্থাৎ মনে করেন যে একটা উদাহরণ দিলাম যে একটা একটা গোল্ডেন কালারের একটা ল্যাপটপ আছে, একটা গোল্ডেন কালারের ল্যাপটপ যেটা বাংলাদেশে একমাত্রই আছে, তো ওইটা নিয়ে আমি কি করলাম, একটা চুক্তি করলাম যে বিক্রেতার সাথে আমি একটা চুক্তি করলাম যে ওই ল্যাপটপটা আমার কি দরকার, 50,000 টাকা আমি দেবো, ওই ল্যাপটপটা আমার দরকার। তো এখন পরবর্তীতে দেখা গেল যে চুক্তিও হলো, পরবর্তীতে আবার পরবর্তীতে দেখা গেল যে 70,000 টাকা দিয়ে সে বিক্রি করতে পারতেছে, আরেকজন এসে 70,000 টাকা দিয়ে ওই ল্যাপটপটা কিনতে চাইলো। তো এখন সে চিন্তা করলো যে তাহলে ওদিকে 50,000 টাকা দিয়ে যদি বিক্রি করে আবার এদিকে 70,000, মানে আমার আরও 20,000 টাকা অতিরিক্ত থাকতেছে, তাহলে যার সাথে আমি 50,000 টাকা দিয়ে চুক্তি করেছিলাম তাকে যদি 50,000 টাকা দিয়ে ফেলি আর ওনার কাছ থেকে যদি আমি 70,000 টাকা নিয়ে ফেলতে পারি তাহলে আমার তো লাভ। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে ওই গোল্ডেন কালারের ল্যাপটপটা কিন্তু পৃথিবীতে একটাই, এটা বিরল এবং এটা বাংলাদেশে বলেন বা বিশ্বে বলেন কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এখন যার সাথে 50,000 টাকা দামের যে চুক্তি হয়েছিল সে কিন্তু ওই ল্যাপটপটা কিন্তু পরবর্তীতে সে চাইতে পারে, অর্থাৎ আমার ওই 50,000 টাকা আমার দরকার নাই, আমার সাথে চুক্তি হয়েছিল ওই গোল্ডেন ল্যাপটপটা, তো সুতরাং ওই গোল্ডেন ল্যাপটপটা আমার চাই, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু আদালত এক্ষেত্রে যে একটা ইকুইটেবল রিলিফ সাধারণত দিয়ে থাকে, কারণ এটা আসলে এমন একটা বিষয়, এটা একটা এটা একটা ধরেন একটা অন্তরের একটা বিষয় যেটা আসলে টাকা দিয়ে এটার আসলে প্রতিকার দেওয়া সম্ভব না, কেননা একটা মাত্র ল্যাপটপ, এটা চাইলে ও চাইলে আরেকটা ল্যাপটপ কিনে নিতে পারে অনায়াসে 50,000 টাকা বা 60,000 বা 70,000 যাই দিক, সে একটা অনায়াসে অন্য একটা ল্যাপটপ কিনে নিতে পারে, কিন্তু পৃথিবীতে একটা মাত্র ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু সে আসলে আর সেটা পারবে না, সুতরাং এটা আসলে টাকা দিয়ে আসলে রেমেডিটা অর্জন করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে যেটা বলতে পারি যে বিষয়টা আসলে আপনার আর্থিক প্রতিকার দিয়ে অর্থাৎ আপনার ফিনান্সিয়াল রেমেডি দিয়ে যেটা আসলে পূরণ করা সম্ভব নয়, সেক্ষেত্রে সাধারণত আদালত এ ধরনের রিলিফটা সাধারণত দিয়ে থাকে। এটা আসলে স্পেসিফিক রিলিফটা আসলে মূলত এসছে ইকুইটেবল রিলিফ থেকে, আমরা ইকুইটি অ্যান্ড ট্রাস্ট পড়েছি, আমাদের বিভিন্ন ইয়ারে কিন্তু ইকুইটি পড়ানো হয়, মূলত ইকুইটি জন্ম থেকে ইকুইটির জন্মই হয়েছিল মূলত এই এসআর স্পেসিফিক রিলিফ অ্যাক্ট জন্ম হয়েছে ইকুইটি থেকে। তো যাই হোক, আমরা কয়েকটা বিষয় আমরা দেখব, যেমন প্রথমে যদি আমরা দেখি এসআর অ্যাক্টে অনেকগুলো সেকশন আছে, আমরা এই অনেকগুলো সেকশন যে সেকশনগুলো মূলত লেখা হয়েছে, যেমন আমরা এখানে 42 দেখতে পাচ্ছি, 8, 9, তারপরে হচ্ছে 12, 21, তারপরে 31, 35, 39, তারপরে 52, 57, এই যে একটা একটা যে আপনার ইয়া দেখতাম, গ্রুপ দেখতে পেলাম, মোটামুটি গ্রুপ ওয়াইজ মোটামুটি পড়ে ফেললে হয়ে যায় মূলত এই যে কটা সেকশন আছে এই সেকশনগুলো একটু যদি আপনি
মূলত যদি ফোকাস দিতে পারেন, একটু ডিটেইলসে যদি একটু ভালোভাবে খুঁটিনাটি ফোকাস দিতে পারেন, তাহলে আপনার ভাইবা এসআরের ভাইবাটা অনেকাংশেই কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে 80% থেকে 90% কিন্তু ডেফিনেটলি কমপ্লিট হয়ে যাবে। তো এর বাইরেও আমরা সাধারণত দুই একটা সেকশন দেখবো, খুব একটা বেশি দেখার দরকার নাই। তা আমরা কয়েকটা বিষয় দেখবো, যেমন আমরা যদি প্রথমে যদি দেখি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আসলে কয়ভাবে দেওয়া হয়। যদি বলি আমরা সেকশন ফাইভের যেটা বিষয়, সেকশন ফাইভ পাঁচ ধারার মধ্যে আসলে পাঁচ ধারায় পাঁচভাবে কি দিতে পারে, ফাইভ ওয়েস, তাহলে পাঁচ ধারার মধ্যে সেকশন ফাইভের মধ্যে কিন্তু পাঁচভাবে কি দিতে পারে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আদালত চাইলে দিতে পারে। তাহলে কি কি আমরা রিলিফগুলো একটু দেখবো। বলা হচ্ছে সম্পত্তি দখল গ্রহণ করে দাবিদারকে কি করা, সেটা অর্পণ করা। অর্থাৎ কেউ একটা সম্পত্তি দাবি করছে, ঠিক আছে, তাহলে এখন সম্পত্তিটা আছে অন্যের দখলে, তাহলে অন্যের দখল থেকে আপনি উদ্ধার করে যে দাবিদার তাকে দিয়ে দিলেন, তাহলে এটা হচ্ছে একটা প্রতিকার গেল। তারপর একটা যেটা বলা হচ্ছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, যেটা আমরা সেকশন টুয়েলভের মধ্যে সাধারণত পেয়ে থাকি, ঠিক আছে। সেকশন টুয়েলভের মধ্যে বলা আছে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি প্রবল যেটাকে বলি আমরা, ঠিক আছে, চুক্তি প্রবল বা যেটাকে বলা হয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, ঠিক আছে। তারপরে আছে আপনার সত্য ঘোষণা, ঠিক আছে, অর্থাৎ ডিক্লারেশন স্যুট, যেটা আমরা পাই সেকশন 42 এর মধ্যে, ঠিক আছে, সেকশন 42 এর মধ্যে সাধারণত ডিক্লারেশন স্যুট বা সত্য ঘোষণার যে মামলাটা সেটা আমরা পাই। আরটা আছে আপনার যে রিসিভার নিয়োগ, রিসিভারের বিষয়ে আমরা সেকশন 44 এ পাই, ঠিক আছে, সেকশন 44 এ পাই। এর বাইরে আমরা আমাদের সিপিসি তে পাই, আমাদের যে সিপিসি অর্ডার 40, অর্ডার 40 রুল 1, আমাদের এগুলো একটু বিষয়গুলো একটু মাথায় রাখলে খুব ভালো হয়, ঠিক আছে। সিপিসি আপনার অর্ডার 40 রুল 1 এর মধ্যে কিন্তু আপনার রিসিভার নিয়োগের কথা কিন্তু বলা আছে, ঠিক আছে, সিপিসি তে বলা আছে। এগুলো কিন্তু ভাইবাতে এরকম জাস্ট বিষয়গুলো একটু জানতে চাইবে যে রিসিভার নিয়োগের বিষয়ে কোন কোন আইনে বলা আছে। তাহলে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 44 এ আছে, এরপরে আবার আমাদের কোড অফ দা কোড অফ সিভিল প্রসিডিউর 1908, এটার আপনার অর্ডার 40 রুল 1 এর মধ্যে রিসিভারের বিষয়ে বলা আছে। তারপরে যেটা একটা আছে আপনার নিষেধাজ্ঞা, অর্থাৎ যে ইনজাংশন, এটা হচ্ছে আপনার একটা প্রিভেন্টিভ রিলিফ যেটাকে বলা হয় আর কি, ইনজাংশন। তো ইনজাংশনের বিষয়ে কিন্তু আমরা পাই, আমরা ইনজাংশনের বিষয়ে আমরা সেকশন 52 থেকে 57 পর্যন্ত, সেকশন 52 থেকে 57 পর্যন্ত ইনজাংশনের বিষয়ে পাই। আমরা এখানে মূলত তিন ধরনের ইনজাংশন পাই আমরা, অর্থাৎ টেম্পোরারি ইনজাংশন পাই, টেম্পোরারি ইনজাংশন আছে, পার্মানেন্ট ইনজাংশন আছে, আর একটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি ইনজাংশন, টেম্পোরারি পার্মানেন্ট, আর একটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি, ঠিক আছে। তিন ধরনের আমরা সাধারণত কি পাই ইনজাংশনের বিষয়ে পাই, এগুলোকে সাধারণত প্রিভেন্টিভ রিলিফ বলা হয়ে থাকে, অর্থাৎ প্রতিকারমূলক বা প্রতিরোধমূলক, ঠিক আছে, যে নিষেধাজ্ঞা, ঠিক আছে, এই বিষয়গুলো পাই। তাহলে আমরা মূলত পাঁচ ধরনের আমরা রিলিফ পাই। তো এখানে অনেকেই প্রশ্ন করে থাকতে পারেন যে, বা জিজ্ঞেস করা হতে পারে ভাইবাতে যে ক্ষতিপূরণ দেওয়া, আদালত যে আসলে ক্ষতিপূরণ তার দেয়, ক্ষতিপূরণ দেওয়াটা কি সুনির্দিষ্ট প্রতিকার হতে পারে কিনা, সেটা কিন্তু স্পেসিফিক করে কিন্তু বলা আছে পাঁচের ঘ, অর্থাৎ যেটা সেকশন ফাইভের যেটা ডি আছে ঘতে, ঠিক আছে, ডিতে যেটা বলা আছে বা পাঁচের ঘতে যেটা বলা হচ্ছে, অর্থাৎ ক্ষতিপূরণ ব্যতীত, ওখানে কিন্তু স্পেসিফিক করে কিন্তু লেখা আছে। তাহলে দ্যাট মিনস ক্ষতিপূরণটা কখনো কি হতে পারবে না, স্পেসিফিক রিলিফ হতে পারবে না, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো প্রতিকার নয়, ঠিক আছে, সেকশন ফাইভের মূল বিষয়। তাহলে সেই হিসেবে আমরা কিন্তু ক্ষতিপূরণের যে বিষয়টা সেটা কিন্তু আমরা সুনির্দিষ্ট প্রতিকারে আনতে পারি না, ঠিক আছে। কিন্তু আদালত চাইলে, আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে, অর্থাৎ ডিসক্রিশনারি পাওয়ারটা এক্সারসাইজ করে, সুবিবেচনামূলক এখতিয়ার প্রয়োগ করে কিন্তু ক্ষতিপূরণ দিতে পারে, যদি আদালতের মনে হয়। আমরা কিন্তু ক্ষতিপূরণের বিষয়ে কিন্তু সেকশন 19 যখন পড়বো, সেকশন 19 আছে, সেকশন হোপফুলি 38 কোন একটা সেকশনের মধ্যে আমরা পূর্ব ক্ষতিপূরণের যে বিষয়, অর্থাৎ আদালত চাইলে তার ওন ডিসক্রিপশন দিয়ে কিন্তু চাইলে স্পেসিফিক রিলিফের পাশাপাশি চাইলে ক্ষতিপূরণের আদেশও দিতে পারে। আচ্ছা, তো এরকম ধর সাধারণত প্রশ্নগুলো করতে পারে আপনাকে ভাই বাতের সাথে, সিম্পল যে প্রশ্নগুলো বলতে পারে যে ক্ষতিপূরণ দিতে পারে কিনা, বা ক্ষতিপূরণের বিষয়টা সুনির্দিষ্ট প্রতিকার কিনা, অথবা আদালত চাইলে সুনির্দিষ্ট প্রতিকারের পাশাপাশি ক্ষতিপূরণ দিতে পারে কিনা, এই প্রশ্নগুলো সাধারণত আপনাকে জিজ্ঞেস করা হবে। খুব বেশি যে একেবারে যে ওই সেকশনে কি আছে, অমুক সেকশনে কি আছে, তমুক সেকশনে কি আছে, এরকম প্রশ্নগুলো কিন্তু সাধারণত আসে না, ঠিক আছে, বা জিজ্ঞেস করা হয় না। তো যাই হোক, আমরা মোটামুটি এই কয়েকটা বিষয় দেখবো, তারপরে সেকশন 5 দেখলাম, তারপরে এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 8 এবং সেকশন 9, যেটা সেটা জিজ্ঞেস করা হবে অবশ্যই, এবং সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটার উপর অর্থাৎ আমাদের কোর্ট সিস্টেম দাঁড়ায় আছে। বলতে গেলে যে আমাদের মূলত সিভিল জাস্টিস সিস্টেম মূলত দাঁড়িয়ে আছে সেকশন 8 এবং সেকশন 9, ঠিক আছে, সেকশন 8 এবং সেকশন 9 এর উপর ভিত্তি করে, ঠিক আছে। তাহলে এই এই বিষয়টা কিন্তু আপনার জুডিশিয়ারি বলেন, অ্যাডভোকেটশিপ বলেন, বা একাডেমিক্যালি যে ভাইবাগুলো হয় এগুলোতে কিন্তু মোস্ট একদম জিজ্ঞাসিত বিষয়,
ঠিক আছে। তো সেই হিসেবে আট ধারা এবং নয় ধারা বিষয়টা একটু আমাদেরকে ভালোমতো দেখতে হবে। আট ধারায় যেটা বলা হচ্ছে ওখানে কিন্তু এনটাইটেল কথাটা বলা আছে, এনটাইটেল দ্যাট মিন্স ওখানে টাইটেল থাকতে হবে, অর্থাৎ সত্ত্ব সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার। মূলত আট ধারা এবং নয় ধারার মধ্যে যেটা আমরা সিমিলারিটিস সেটা হচ্ছে গিয়ে দুটোতেই কিন্তু আপনার দখল পুনরুদ্ধার, ঠিক আছে, অর্থাৎ রিকভারি অফ পজেশন, অর্থাৎ দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে কি করতে হবে, মামলা করতে হবে। তাহলে আট ধারা এবং নয় ধারার মধ্যে যে মূলত মূল পার্থক্যটা কোন জায়গায়, ঠিক আছে, অনেকগুলো পার্থক্য আছে। মূলত আপনাকে জিজ্ঞেস করা হবে যে আট ধারায় পার্থক্য, আট ধারা এবং নয় ধারার মধ্যে পার্থক্য কি, বা অমুকের ক্ষেত্রে এটাকে আট ধারায় মামলা হবে না নয় ধারায় মামলা হবে। তাহলে এক্ষেত্রে এখানে আট ধারায় যেটা বলা হচ্ছে এটা হচ্ছে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার, অর্থাৎ এখানে মালিকানাটা অবশ্যই মাস্ট, অর্থাৎ এখানে যে আপনি মালিক, একটা আপনি জমির মালিক, আপনাকে জমি থেকে বেদখল করা হয়েছে, ঠিক আছে। তো এখন এক্ষেত্রে আপনি দখল যদি পুনরুদ্ধার চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে সত্ত্ব ঘোষণা প্লাস দখল পুনরুদ্ধার, তখন আট ধারার পাশাপাশি আপনাকে আবার ৪২ ধারায় কি করতে হবে, মামলাটা করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ৪২ ধারায় আমরা যখন পড়বো তখন দেখবো যে কনসিকুয়েন্সিয়াল রিলিফের বিষয়ে বলা আছে, আপনি যে সত্য ঘোষণা করবেন, ঠিক আছে, সত্য ঘোষণার পাশাপাশি আপনাকে দখলও কি চাইতে হবে, অর্থাৎ আপনি বেদখল আছেন, আপনার দখল নাই জমিতে, তাহলে সেক্ষেত্রে সত্য সহ দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আট ধারার পাশাপাশি কিন্তু ৪২ ধারাও কিন্তু চলে আসে। যেমন একজন সত্ত্বাধিকারী ব্যক্তি, ঠিক আছে, অর্থাৎ তার সত্যটাকে, অর্থাৎ যে টাইটেলটাকে অস্বীকার করা হচ্ছে যে তুমি এই জমির মালিক নও, ঠিক আছে, এর পাশাপাশি তাকে ওই জমি থেকে কি করা হলো, উচ্ছেদ করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে তাকে একসাথে সত্ত্বও চাইতে হবে এবং দখলও কি চাইতে হবে, ঠিক আছে। আর নয় ধারার যে বিষয়টা, নয় ধারার ক্ষেত্রে আপনি মালিক হন বা ন হন, ইট ডাজন্ট ম্যাটার, অর্থাৎ এখানে কিন্তু মালিকানার বিষয়টা কিন্তু আসবে না, এনটাইটেল কথাটা কিন্তু কোথাও বলা নাই। নয় ধারার যে মূল বিষয় সেটা হচ্ছে আপনার এখানে মালিক হওয়ার দরকার নেই। যেমন ধরেন যে আপনার, আপনি আমেরিকায় ছিলেন, আপনার একটা বাড়ি আছে, আপনি বাংলাদেশে আপনার একটা বাড়ি আছে, আপনি দীর্ঘদিন যাবৎ আমেরিকায় ছিলেন, তো আপনার ওখানে বাড়ির কেয়ারটেকারকে আপনি তার এই আপনার বাড়িটাকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দিলেন, তো ওই কেয়ারটেকার কি করলো, তার বউ বাচ্চা নিয়ে ওখানে থাকা শুরু করে দিল, বহু বছর বছর ধরে ও একটা দখলের মধ্যে আছে, অর্থাৎ সে ওখানে দারোয়ান হিসেবে বলেন বা কেয়ারটেকার হিসেবে বলেন সে আছে, হুট করে আপনি দেশে ফিরে এসে তাকে আপনি ওখানে তাকে কি জোর জবরদস্তি কিন্তু আপনি উচ্ছেদ করে দিতে পারেন না, অবশ্যই আপনাকে অবশ্যই একটা লিগাল প্রসিডিংস এর মাধ্যমে আসতে হবে। তাহলে এখন ধরেন সে দখলে আছে অনেক বছর, সে কিন্তু মালিক নয়, ঠিক আছে, কিন্তু তাকে দখল থেকে কি করা হলো, উচ্ছেদ করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু নয় ধারার মধ্যে কি আসে, মামলা করতে পারবে। আর আট ধারা এবং নয় ধারার মধ্যে আরো অনেকগুলো পার্থক্য আছে, যেমন আমরা যদি সময়ের ক্ষেত্রে ধরি, তাহলে আট ধারার ক্ষেত্রে আপনার সময় সীমা যেটাকে বলি বারো বছরের মধ্যে, টুয়েলভ ইয়ার্স, ঠিক আছে, টুয়েলভ ইয়ার্স এর মধ্যে আপনার কি করতে হবে, মামলাটা করতে হবে। আর নয় ধারার মধ্যে যেটা সেটা হচ্ছে আপনার কত, সিক্স মান্থস, ঠিক আছে, ছয় মাসের মধ্যে আপনাকে কি করতে হবে, মামলা করতে হবে। তাহলে এই টুয়েলভ ইয়ার্স এর কথাটা কোথায় বলা আছে, আমার আপনাকে চলে যেতে হবে লিমিটেশন অ্যাক্টে। তাহলে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 142, আর্টিকেল 142 এর মধ্যে যেটা বলা আছে আপনার বারো, যদি আট ধারায় যদি আপনি মামলা করতে চান সত্ত্ব সহ দখল পুনরুদ্ধার, অর্থাৎ আপনি সত্ত্বাধিকারী, আপনি দখল পুনরুদ্ধার করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বারো বছরের মধ্যে কি করতে হবে, মামলা করতে হবে। আর যেটা বলা আছে সিক্স মান্থস, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি আর্টিকেল 3, ঠিক আছে, এটা হচ্ছে এগুলো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আর্টিকেল 3 আর এখানে হচ্ছে আপনার আর্টিকেল 142, ঠিক আছে, 142 এবং আর্টিকেল 3, এগুলো একটু অর্থাৎ বেসিক জিনিস হচ্ছে এগুলো, মূলত ভাই বাবুরা আপনার এগুলোই জানতে চাইবে যে ছয় মাসের কথাটা কোথায় আছে, এটা কি এস আর একটা আছে, এই যে বারো মাসে বারো বছর, বারো বছর কথাটিকে এস আর একটা আট ধারা কি বলা আছে, জিজ্ঞেস করবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে লিমিটেশন অ্যাক্ট নিয়ে আসতে হবে, তাহলে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 3, আর্টিকেল 12। আবার এখানে এই যে আট ধারার যে বিষয়টা, আট ধারার ক্ষেত্রে বললাম যে ওখানে আপনি যদি আবার ইয়া চান সত্য ঘোষণা চান, তাহলে ৪২ ধারা আপনাকে সত্য ঘোষণা করতে হবে, কিন্তু আবার ৪২ ধারার ক্ষেত্রে যে সময়সীমা কিন্তু আবার আলাদা, ঠিক আছে, অর্থাৎ সত্য ঘোষণা, অর্থাৎ আপনার যে যে টাইটেল, যে আপনার টাইটেল ঘোষণার জন্য, অর্থাৎ এক্ষেত্রে আপনার ডিক্লারেশন স্যুট যেটাকে বলি, ডিক্লারেশন স্যুটের জন্য আপনার আবার সময়সীমা আলাদা, সেটা আবার সিক্স ইয়ার্স, আর্টিকেল 1 আপনার কত, 120, ঠিক আছে, আর্টিকেল 120 কয় বছর, ছয় বছরের যে বিষয়টা, এগুলো একটু মাথায় রাখবে, যে ছোট 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 এই বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ কোথায় এগুলো সময়সীমা কতটুকু, এটা আপিল করা যাবে কিনা বা এটা রিভিশন করা যাবে কিনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে যে বললাম যে বারো মাস এবং ছয় মাস, ঠিক আছে, বারো বছর এবং ছয় মাস, এটা বলা আছে আপনার আর্টিকেল 142, এটা বলা হচ্ছে আর্টিকেল 3, ঠিক আছে। তারপরে একটা বলা হচ্ছে যে আপনি সেকশন 9 এর মধ্যে, এটা একটা দ্রুত একটা স্পিডি একটা রেমেডি, এবং এটা হচ্ছে একটা, এটা কোনো পার্মানেন্ট কোনো রেমেডি না,
ঠিক আছে একটা স্পিডি রেমিডি, এটা কোনো পার্মানেন্ট রেমিডি না, বাট আপনার যেটা সেকশন 8 এর মধ্যে যে রেমিডিটা দেওয়া হবে সেটা কিন্তু একটা পার্মানেন্ট একটা রেমিডি। এর বাইরে হচ্ছে আপনি সরকারের বিরুদ্ধে কিন্তু আপনি সেকশন 9 এ মামলা করতে পারবেন না, ঠিক আছে। এর বাইরে আর বিষয়টা হচ্ছে যে আপনার সেকশন 9 এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে আপনি আপিল কিংবা রিভিউ করতে পারবেন না, স্পেসিফিক করে কিন্তু সেকশন 9 এ বলে দিয়েছে আপনি আপিল বা রিভিউ করতে পারবেন না, দ্যাট মিন্স আপনাকে রিভিশন করতে হবে। এরকম একটা ভাইবাতে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে একজন ধরেন একজন সহকারী জাজ একটা ডিক্রি দিল, একজন সহকারী জজ একটা ডিক্রি দিল সেকশন 9 এর আন্ডারে, যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9 এর আন্ডারে, অর্থাৎ রিকভারি অফ পজিশনের ক্ষেত্রে একজন অ্যাসিস্ট্যান্ট জাজ একটা ডিক্রি দিল, এই ডিক্রির বিরুদ্ধে আপনার প্রতি সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি, এভাবে জিজ্ঞেস করবে। তাহলে এরকম জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট জাজ ডিক্রি দিল, তাহলে অ্যাসিস্ট্যান্ট জাজ যদি ডিক্রি দিয়ে থাকে সেকশন 9 এর অধীনে, তাহলে এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি তাহলে সেকশন 9 যেহেতু ডিক্রি দিয়ে দিয়েছে তাহলে সে আপিলও করতে পারতেছে না, সে রিভিশনও সে রিভিউও করতে পারতেছে না, দ্যাট মিন্স তার একটা রেমেডি বাকি আছে, সেটা হচ্ছে সে কি করতে পারে, রিভিশন করতে পারে। তাহলে রিভিশন করতে পারবে, সে কোথায় করবে রিভিশন? এখন সহকারী জজ যদি আপনার কোনো একটা ডিগ্রি দিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে রিভিশন কোথায় যাবে? তাহলে এখন অনেকে বলে থাকে সহকারী জজ মানে তো ছোট জজ, তার মানে মনে ডিস্ট্রিক্ট জাজের কাছে যাবে, কিন্তু এই যে ডিগ্রি দিয়েছে যে কথাটা কিন্তু বুঝতে হবে যে একজন অ্যাসিস্ট্যান্ট জাজ ডিগ্রি দিয়েছে, ঠিক আছে। একজন অ্যাসিস্ট্যান্ট জাজ যদি অর্ডার দিত তাহলে অর্ডার আর ডিগ্রির মধ্যে কিন্তু পার্থক্য আছে, আপনারা যখন সিপিসি পড়বেন নেক্সট 18 তখন অর্ডার এবং ডিগ্রির মধ্যে সুন্দর একটা পার্থক্য দেওয়া হবে। তাহলে অ্যাসিস্ট্যান্ট জাজ যদি সেকশন 9 এর আন্ডারে যদি একটা যদি ডিগ্রি দিয়ে থাকে তাহলে ডিগ্রি যদি দেয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি অবশ্যই অবশ্যই তার প্রতিকারটা হচ্ছে রিভিশন করবে, এবং রিভিশনটা অবশ্যই যাবে কোথায়, হাইকোর্ট ডিভিশনে। কি হবে রিভিশনটা যাবে, সমস্ত ডিগ্রি কিন্তু আপনার কোথায় যাবে, হাইকোর্ট ডিভিশনে যাবে। কিন্তু অর্ডার যদি দেওয়া হয় অর্ডারের ক্ষেত্রে একটু ভিন্ন আছে, অ্যাসিস্ট্যান্ট জাজ বা আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা আপনার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এই যে ছোট যে কোর্টগুলো আছে ওরা যদি অর্ডার দিয়ে থাকে, অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থেকে যদি অর্ডার দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু আবার ডিস্ট্রিক্ট জাজের কাছে কি যেতে পারে, রিভিশন করা যেতে পারে। আমরা রিভিশনের বিষয়ে আমরা সিপিসি এর ক্ষেত্রে সেকশন 115 ধারায় আমরা সিপিসি রিভিশন সম্পর্কে আমরা নেক্সট সেশনে জানবো, ঠিক আছে। এই বিষয়গুলো অর্থাৎ ছোট ছোট এই বিষয়গুলো আপনাদেরকে একটু জানতে হবে। আর যদি ডিস্ট্রিক্ট জাজ বা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যদি আপনার অর্ডার দিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে আবার হাইকোর্ট ডিভিশনে রিভিশন যাবে। আর সেটা আর অন্যান্য যে সমস্ত কোর্ট, যে 5টা সিভিল কোর্ট আছে, অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, ওনারা যে যে কোর্টে ডিগ্রি দিক না কেন সেটা অবশ্যই অবশ্যই হাইকোর্ট ডিভিশনে রিভিশন করতে হবে। তাহলে এই হচ্ছে বিষয়, এই যে এরকম ছোট ছোট কয়েকটা প্রবলেমেটিক কোয়েশ্চেন আপনাকে মুখে জিজ্ঞাসা করতে পারে, এগুলোর আপনাকে কি দিতে হবে, উত্তর দিতে হবে। তো যাই হোক, এখানে আপনার বিষয়গুলো অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে সেকশন 8 এবং 9 এর যে বিষয়টা খুব খুব মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোর্ট ফিগুলো একটু জেনে নিতে হবে। 8 ধারার মধ্যে যে কোর্ট ফি কত, 9 ধারার কোর্ট ফি কত, তাহলে 8 ধারার মধ্যে যেটা আমরা দেখি এটা হচ্ছে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি আপনাকে দিতে হবে, অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি মিনস অ্যাকর্ডিং টু ভ্যালু। আর হচ্ছে 9 ধারার মধ্যে কি অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি 50%, অর্থাৎ হাফ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি কিভাবে নির্ণয় করতে হয় এটাও আবার হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে এক্ষেত্রে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি আপনার দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্থের মামলায় আর একটা হচ্ছে অন্যান্য মামলা। তাহলে অর্থের মামলার ক্ষেত্রে সাধারণত 2.5% হিসাব করতে হয়, অর্থাৎ ধরেন যে 5 কোটি টাকার একটা মামলা হলো, তাহলে ওই মামলার যে 2.5% হিসাব করতে হবে, 2.5% বের করতে হবে। তা 2.5% হিসাব করে যে টাকাটা আসবে ওটার আবার 15% কি করতে হবে, ভ্যাট বের করার পর অর্থাৎ নিয়মটা আমি একটু শিখিয়ে দিই, এটা যদি যদি ভাই বাতে কোইন্সিডেন্টলি যদি জিজ্ঞেস করে ফেলে, যদি এটা কোর্ট ফি অ্যাক্ট 1870 এর বিষয়, কোর্ট ফি অ্যাক্ট আছে, আমাদের কোর্ট ফি আইন আছে, 1870 সালের আইন আছে, ওখানে কিন্তু বলা আছে। তাহলে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি গুলো আসলে কিভাবে নির্ণয় করে, সাধারণত যদি ফিক্সড থাকে, নির্ধারিত ফিক্সড থাকে, যেমন আমাদের যে 42 আপনার যে সেকশন 42 অর্থাৎ ডিক্লারেশন স্যুট, ডিক্লারেশন স্যুট প্রত্যেকটা ডিক্লারেশনের জন্য 300 টাকা করে কি দেওয়া হয় আপনার কোর্ট ফি দেওয়া হয়, এটা তো ফিক্সড। কিন্তু অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি গুলো কিভাবে নির্ণয় করা, যদি আপনার ইয়া হয়, যদি মানি স্যুট হয়, তাহলে মানি স্যুটের ক্ষেত্রে যে মূল্যমান আছে ওই মূল্যমানের আপনার কি করতে হবে, 2.5% বের করতে হবে। তাই 2.5% বের করার পর যে অ্যামাউন্টটা পাবেন ওই অ্যামাউন্টের উপর আবার কি আপনাকে 15% ভ্যাট বের করতে হবে, 15% ভ্যাট বের করে দুইটা একসাথে কি করতে হবে, তাহলে 15% এটা হচ্ছে আপনার 2.5%-এর উপর, ঠিক আছে। সাপোজ রাইজার একটু বের করে দেখেন যে 10 লাখ টাকা, তাহলে আমি বললাম যে একটা 10 লাখ টাকার মামলা, তাহলে 10 লাখ টাকার মামলার যে 2.5% আমাদের কত আসে এটা আমাকে বের করতে হবে। তাহলে 10 লাখ টাকার 10% হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে। তাহলে 5% হচ্ছে 5,000 টাকা, তাহলে 2.5% হচ্ছে 2,500 টাকা, তাহলে 2,500 টাকা বের করলাম,
তাহলে 2500 টাকার উপর আমাকে আবার কি করতে হবে 15% আমাকে আবার বের করতে হবে তাহলে ভ্যাট বের করতে হবে যেটা ভ্যাট যে 15% এটা আপনাকে কি করতে হবে ভ্যাট বের করতে হবে ভ্যাট বের করার পর এখান থেকে যে অ্যামাউন্টটা আসবে ওটা আবার এখানে কি করতে হবে 2500 এর সাথে যোগ করে দিয়ে যেটা আসবে সেটা আপনার কি অর্থাৎ অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি অর্থাৎ এটা 10 লাখ টাকার 10% 1 লাখ হবে না 1 লাখ সরি 10 লাখ টাকার 10% 1 লাখ 1 লাখ টাকা আচ্ছা একটু ভুল হচ্ছিল তাহলে 1 লাখ ওটা হচ্ছে কত তাহলে 1 লাখ হইলে আপনার 2500 তাহলে 5% 50000 তাহলে 25000 শূন্য একটা বেশি হবে তাহলে 25000 এর 25000 এর আবার 15% আপনাকে ব্যাক বের করতে হবে ব্যাক করার পর যেটা যোগ করবেন সেটা হচ্ছে কি আপনার তবে সেক্ষেত্রে আবার একটু আছে লিমিটেশন আছে লিমিটেশনটা হচ্ছে অর্থের মামলায় আপনার 57500 টাকার ঊর্ধ্বে যাবে না ঠিক আছে সর্বোচ্চ হচ্ছে আপনার কত 57500 টাকা ঠিক আছে যত যা কোর্ট ফি যদি আপনার 1 কোটি টাকাও চলে আসে 1 কোটি টাকা দেওয়া যাবে না একটা ফিক্সড অ্যামাউন্ট আছে হচ্ছে 57500 টাকা আর অন্যান্য ক্ষেত্রে যে অন্যান্য সম্পত্তি যদি হয় মানে এর ক্ষেত্রে এটা হবে 2% এটা 2.5% হবে না এটা হবে কত 2% বের করে আপনাকে বের করতে হবে ওটার উপর আবার যেটা আছে সেটার উপর 15% ভ্যাট যোগ করে তারপরে যেটা আসবে সেটা তবে ওটা হচ্ছে আপনার কত 46000 টাকার বেশি হবে না অন্যান্য এটার ক্ষেত্রে আপনার কত 46000 টাকা ঠিক আছে অন্যান্য মামলার ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে আপনার 46000 টাকা আর যেটা আপনার অর্থ মামলার ক্ষেত্রে আপনার 57500 টাকা পর্যন্ত সর্বোচ্চ কি আসতে পারে কোর্ট ফি আসতে পারে এটা হচ্ছে মূলত অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি নির্ণয় করার একটা সূত্র ঠিক আছে প্রথমে তাহলে অর্থের ক্ষেত্রে 2.5% আর অন্যান্য ক্ষেত্রে 2% এটা কি হিসাব করে আপনাকে কি করতে হবে বের করতে হবে তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয় আমরা সেকশন 8 এবং 9 সম্পর্কে তো মোটামুটি যা যতটুকু জানা দরকার আমরা ততটুকু জেনেছি এর বাইরেও আরো অনেকগুলো বিষয় কেস ল মাধ্যমে এস্টাবলিশ হয়ে থাকে সাধারণত বিভিন্ন অনেকগুলো হাইকোর্ট ডিভিশন বা অ্যাপিলেট ডিভিশনের অনেকগুলো সিদ্ধান্ত থেকে থাকে এত ডিটেলসে বা এত বিষয়ে আমাদের খুব বেশি জানা দরকার নেই অর্থাৎ ব্যারেক আমাদেরকে যতদূর পর্যন্ত আমাদের আছে বা ব্যারেক যতটুকু কভার করেছে আমাদের ততটুকু মোটামুটি জানলে কি হয়ে যাবে আচ্ছা এরপর আমরা চলে যাব সেকশন 12 যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট অর্থাৎ যে আপনার চুক্তির যে সুনির্দিষ্ট বাস্তবায়ন যেটাকে বা চুক্তি প্রবল বলি ঠিক আছে ওই চুক্তি প্রবল এই চুক্তি প্রবলের বিষয়ে আবার সময়সীমাও আছে এটা আগে সময়সীমা বেশি ছিল 3 বছর ছিল এটা আবার পরবর্তীতে 1 বছর করা হয়েছে আর্টিকেল 113 খুব সম্ভবত হচ্ছে আপনার আর্টিকেল 113-তে যে চুক্তি প্রবল বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট তাহলে সাধারণত স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের যে মামলাগুলো করা হয় এগুলোর ক্ষেত্রে সাধারণত কোর্ট কয়টা বিষয় আসলে দেখে আমরা যদি দেখি যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি দেখি কোর্ট ওখানে আগে দেখবে যে এটা ট্রাস্টের অন্তর্ভুক্ত কিনা যে চুক্তিটা যেটা আপনার সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য যেটা আপনি মামলা করলেন আগে দেখতে হবে যে চুক্তিটা কোনো ট্রাস্টের বা জিম্মার অন্তর্ভুক্ত কিনা তারপরে দেখবে যে আসলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন এটা মাধ্যমে যে চুক্তিটা করা হলো ওই চুক্তির মাধ্যমে আসলে যে ক্ষতিটা হলো ওটা ক্ষতিপূরণটা আসলে পাওয়া যাবে কিনা তারপরে আসলে আর যে ক্ষতিটা হচ্ছে ওই ক্ষতিপূরণটা নির্ণয় করার জন্য কোনো স্ট্যান্ডার্ড বা মানদণ্ড আছে কিনা ঠিক আছে আর ক্ষতিপূরণটা আসলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা আসলে পোষাবে কিনা অর্থাৎ যেটা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে আসলে যে ক্ষতিটা হইলো এটা আসলে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে আসলে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় তাহলে এই কটা গ্রাউন্ডে মূলত আপনার কি চাইবে 12 অর্থাৎ সেকশন 12 এর বিপরীতটা ঠিক বিপরীতটা হচ্ছে সেকশন 21 অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আবার কোর্ট কি করবে না স্পেসিফিক পারফরমেন্সের আদেশ দিবে না তাহলে 12-তে আমরা দেখলাম যে কয়টা কয়টা গ্রাউন্ডের মধ্যে আদেশ দিতে পারে আর 21-এর মধ্যে আবার অনেকগুলো গ্রাউন্ড আছে যেমন 21-এর মধ্যে অনেকগুলো গ্রাউন্ড আছে খুব সবকটা তো আসলে মাথায় রাখাও খুব একটা বেশি সম্ভব না ঠিক আছে মোটামুটি কয়েকটা দেখে যাবেন মোটামুটি ভাইভাতে যা পারে নাকি ভাইভাতে যে খুব বেশি আপনাকে অনেক সময় প্রশ্ন করার সময় আবার আপনাকে থামিয়ে দিয়ে অন্য প্রশ্নে চলে যাবে তো তখন ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে কিন্তু স্যার 8-9 যদি আটকে যায় তাহলে কিন্তু ভাই শেষ হ্যাঁ তাই বিশেষ করে স্যারেক্টের যে 8 এবং 9 ধারাটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে আটকে গেলে অসুবিধা এখানে একটু পুঙ্খানো পুঙ্খ খুঁটি নাটি একটু দেখে যাবেন 8 ধারা এবং 9 ধারা তো 12 এর বিপরীতে হচ্ছে 21-এ যদি বলা 21-এ বলা হয়েছে যে যদি সুনির্দিষ্ট প্রতিকার যদি ক্ষতিপূরণ যদি পাওয়া যায় তো একটা ক্ষতিপূরণ বা মানদণ্ড যদি থাকে তারপরে যদি হয় এটা একটা নিউমেরাস একটা যদি কি থাকে এক্সপ্লেনেশনের বিষয় থাকে তারপরে পার্সোনাল কোয়ালিফিকেশনের উপর যদি নির্ভর করে হ্যাঁ তারপরে আরো অনেকগুলো গ্রাউন্ড আছে এরকম কয়েকটা গ্রাউন্ড আপনারা দেখে যাবেন 21 ধারার যে বিষয়টা তারপরে 21 ধারা এই যে 12 এবং 21 তো মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয় তারপরে 22 ধারার মধ্যে আমরা কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার দেখতে পাই ঠিক আছে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার যে দেওয়া অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারের যে ডিক্রি দিবে কোর্ট ওই ডিক্রিটা সাধারণত নেগেটিভ ডিক্রি অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারের যে জন্য ডিক্রি না দেওয়ার ক্ষেত্রে কয়টা কোর্টের গ্রাউন্ড দেওয়া হচ্ছে আর ডিক্রি দেওয়ার ক্ষেত্রে কয়টা গ্রাউন্ড দেওয়া হচ্ছে তাহলে ক্ষেত্রে 22 ধারা যেটা আমরা দেখি যে কোর্টের যে ডিসক্রিশনারি পাওয়ার অর্থাৎ দুইটা গ্রাউন্ড আছে আপনার দুইটা গ্রাউন্ড আছে যে ক্ষেত্রে
কোর্ট স্পেসিফিক পারফরম্যান্স অফ অর্ডারের ডিগ্রি নাও দিতে পারে, তার ডিসক্রিশনারি পাওয়ার সেটাকে এক্সারসাইজ করে হোক যেভাবে হোক। অর্থাৎ আবার ওখানে কিন্তু বলে দিয়েছে যে কোর্টের যে ডিসক্রিশনারি পাওয়ার সেটা কিন্তু আপনার আপনার ইয়া হবে না, এটা হচ্ছে আপনার যে আরবিট্রারি এক্সারসাইজ হলে হবে না। অর্থাৎ ডিসক্রিশন কোর্টকে ডিসক্রিশন দিয়েছে ঠিক আছে, ইনহারেন্ট পাওয়ার কোর্টের আছে ঠিক আছে, কিন্তু সেটাকে স্বেচ্ছাচারিতা অর্থাৎ আরবিট্রারি এক্সারসাইজ করলে হবে না। এটাকে অবশ্যই আপনার বিচার বিভাগে অর্থাৎ জুডিশিয়াল যে প্রিন্সিপলসগুলো আছে বিচার বিভাগ অর্থাৎ সেটাকে হতে হবে আপনার নিখুঁত হতে হবে, এবং বিচার বিভাগীয় যে মূলনীতিগুলো আছে ওই মূলনীতিগুলো দিয়ে অবশ্যই কী হতে হবে পরিচালিত হতে হবে, এবং সেটা যদি অ্যাপিলেট কোর্টে যদি আপিল করা হয় ঠিক আছে, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আপিল করা হয় তাহলে আপিল আদালত সেই সিদ্ধান্তটাকে রিভার্স করে দেওয়ারও কি থাকতে হবে ক্ষমতা থাকতে হবে, এই এই বিষয়ে 22 ধারার যে বিষয়টা। তাহলে এখানে দুইটা গ্রাউন্ড আছে, এগুলো জিজ্ঞেস করবে যে 22 ধারার মধ্যে যে কোর্টের ডিসক্রিশন আছে তাহলে কয়টা গ্রাউন্ডের মধ্যে কোর্ট ডিসক্রিশনারি পাওয়ার এক্সারসাইজ করে স্পেসিফিক পারফরমেন্সের অর্ডার দিবে না, আবার কয়টা গ্রাউন্ডের ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্সের অর্ডার দিবে। তাহলে আমরা যদি দেখি ওখানে দুইটা গ্রাউন্ড আছে যেখানে ক্ষেত্রে দিবে না, একটা হচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে আসলে বিবাদীর উপর যদি একটা হার্ডশিপ তৈরি করে ঠিক আছে, মূলত দেখা যাচ্ছে যে বিবাদীর উপর একটা মূলত হার্ডশিপ বা ক্ল্যাশের সৃষ্টি করতেছে, তারপরে আরেকটা হচ্ছে যে বিবাদীর উপর একটা মানে অর্থাৎ একটা বাদীর উপর একটা আনফেয়ার একটা অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হচ্ছে, একটা অন্যায় একটা সুবিধা দেওয়া হচ্ছে, দুইটা গ্রাউন্ড। আবার আরেকটা গ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার এই একটা গ্রাউন্ড আছে যেটাতে কোর্ট ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করে সাধারণত আপনার ইয়া দিতে পারে, ডিগ্রিটা দিতে পারে, সেটা হচ্ছে যে একটা চুক্তি হলো, চুক্তির ম্যাক্সিমাম অংশ কাজ হয়ে গেছে, অর্থাৎ চুক্তির একটা যে চুক্তি হলো চুক্তির যদি ম্যাক্সিমাম অংশ যদি কাজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আবার কোর্ট কি দিতে পারে আপনার ডিসক্রিশনে পাওয়ার অ্যাপ্লাই করে আপনার সুনির্দিষ্ট প্রতিকারের জন্য ডিগ্রি দিতে পারে। এই এই কয়েকটা গ্রাউন্ডগুলো একটু দেখে নেবেন 22 ধারার মধ্যে। তারপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে সেকশন 18 যেটাকে আমরা এস্টোপেল বলে থাকি, যে এস্টোপেল এই এস্টোপেল কথাটা বলার সাথে সাথে কিন্তু আবার অনেকগুলো আইনের কথায় চলে আসবে। সেকশন 18 এর মধ্যে যে এস্টোপেলের কথা বলা আছে, আমরা এসআর অ্যাক্টের সেকশন 18-তে আমরা কি পাই এস্টোপেলের বিষয় পাই, আমরা আবার আমরা যদি টিপি অ্যাক্ট যেটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 43-তে যে ফিডিং দ্য গ্রান্ড বাই এস্টোপেল ঠিক আছে এটা পাই, তারপর আমরা যদি এভিডেন্স অ্যাক্ট যদি দেখি এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্টের সেকশন 115 115 ধারার মধ্যে কি পাই এস্টোপেলের বিষয়ে পাই, জিজ্ঞেস করতে পারে যে এস্টোপেল কয় কয় কোন কোন আইনের মধ্যে আছে, তাহলে এগুলো তো সবগুলোতে তাহলে নিয়ে আসতে হবে, আর এস্টোপেলকে জিজ্ঞেস করতে পারে। তাহলে এস্টোপেল হচ্ছে এমন একটা বিষয় অর্থাৎ ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী, সে কি করলো কোন একটা আপনার জমি বিক্রি করলো, অর্থাৎ সে তার স্বত্বটা হচ্ছে ত্রুটিপূর্ণ ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এসে সে আবার সেটাকে ইয়ে করতে হবে। যেমন আমার বাবার সম্পত্তি, সাপোজ একটা উদাহরণ দিই যে আমার বাবার সম্পত্তি আমি কি করলাম বিক্রি করে দিলাম ঠিক আছে, তো একজনের বরাবরে বিক্রি করে দিলাম, কিন্তু আমার বাবার সম্পত্তি ওই সম্পত্তি কিন্তু আমার কাছে এখনো আসে নাই ঠিক আছে, তো সে পরবর্তীতে আমি এমনভাবে যে বিক্রেতা যিনি আছেন হস্তান্তর গ্রহীতা যে আছেন তাকে আমি এমনভাবে এটাকে বিশ্বাস করালাম যে ওই সম্পত্তিটা আমার ঠিক আছে, যে কোনো সময় ওই বাবার সম্পত্তিটা আমার হবে, তো পরবর্তীতে দেখা গেলো আমার বাবা মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা আমি উত্তরাধিকার সূত্রে পেলাম, কিন্তু পরবর্তীতে আমি তাকে ক্লেম করতে পারবো না যে আমার বাবা মারা যাওয়ার আগে ওই সম্পত্তির স্বত্বাধিকারী তো আমি ছিলাম না, ওই সত্ত্বে তো আমার ত্রুটি ছিল। দ্যাট মিন্স ওই ওই তাহলে আমাদের মধ্যে যে আগে যে ট্রানজ্যাকশনটা হয়েছিল সেটা কি ভয়েড, তার মানে সেটা কোনো ট্রানজ্যাকশন ছিল না, তাহলে আমি এর পরবর্তীতে এটা কি আমি মানি না যেহেতু পরবর্তীতে স্বত্বাধিকারী আমি হয়েছি, তাহলে সেক্ষেত্রে আদালত তাকে কি করে দিবে স্টপ করে দিবে, কারণ আগে যেটা তুমি তাকে সরল বিশ্বাসে তাকে তুমি বিশ্বাস করিয়েছো যে ওই সম্পত্তি তোমার ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এসে বলতে পারবে না যে যখন লেনদেন হচ্ছিল যখন চুক্তি হচ্ছিল তখন ওই সম্পত্তিটা আমার ছিল না ঠিক আছে, এটা আমার বাবার ছিল, এই মর্মে আপনি কি করতে পারবেন না বিশ্বাস করাতে পারবেন না। তারপরে আমরা আরেকটা বিষয় যেটা দেখবো 21-এর এ-তে যেটা দেখবো 21-এ অর্থাৎ যেটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট ফর সেল, যেটা অর্থাৎ আমরা যেটাকে বলি চুক্তি বায়নানামা যেটাকে বলি কন্ট্রাক্ট ফর সেল, এটাকে এটা যদি আপনার এটার ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্সের আদেশ দিতে পারে কিনা কোর্ট, তাহলে এক্ষেত্রেও কিছু গাউন দিয়ে দিয়েছে এই সেকশন 21, এটা কিন্তু আপনার 2005 সালের ইয়া থেকে কার্যকর হয় জুলাই 2005 সালে, যদিও 2004 সালে এটা সংশোধন নিয়ে আসা হয়েছিল তবে 2005 সালের 1 জুলাই থেকে এটা কার্যকর হয় 21-এর এ, যেটা অর্থাৎ আপনার কন্ট্রাক্ট ফর সেল এটার ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা অবশ্যই হতে হবে আপনার কি রেজিস্টার্ড হতে হবে এবং লিখিত হতে হবে, কন্ট্রাক্ট ফর সেলটা অবশ্যই কি নিবন্ধিত হতে হবে রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা 1908 আছে রেজিস্ট্রেশন অ্যাক্টে কিন্তু সংশোধন নিয়ে আসা হয়েছে, তাহলে ওটা অবশ্যই লিখিত হতে হবে এবং নিবন্ধিত হতে হবে সেটা হস্তান্তর গ্রহীতা তার দখল গ্রহণ করুক বা না করুক, ওখানে কিন্তু একটা কথা বলা আছে
হস্তান্তর গ্রহীতা অর্থাৎ যে ট্রান্সফারার যে যে ট্রান্সফারি যে আছে হস্তান্তর গ্রহীতা সে তার দখল গ্রহণ করুক বা না করুক ইট ডাজন্ট ম্যাটার ওটা লিখিত এবং নিবন্ধিত হলে সেক্ষেত্রে এটা স্পেসিফিক পারফরমেন্স করা যাবে আর একটা বিষয় যেটা হচ্ছে বায়নানামার যে বাকি চুক্তিটা আছে বায়নানামা তো সাধারণত করা হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে করা হয় বাকিটা পরবর্তীতে দেওয়া হয় তো পরবর্তী যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু আপনার মামলা করার সময় আদালতে জমা দিতে হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্ট স্পেসিফিক পারফরমেন্সের আদেশ দিতে পারে তাহলে কয়েকটা গ্রাউন্ড মূলত এই ভাইবাতে এই গ্রাউন্ডগুলো জিজ্ঞেস করবে যে একটা বায়না চুক্তি আপনার স্পেসিফিক পারফরমেন্স করার ক্ষেত্রে অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদন একটা বায়না চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য কোর্ট কোন কোন বিষয়গুলো দেখবে তাহলে হচ্ছে এটা অবশ্যই দেখতে হবে যে বায়না চুক্তিটা আপনার লিখিত কিনা এবং নিবন্ধিত কিনা এবং হচ্ছে একটা বিষয় হচ্ছে এটা এটা যখন মামলা যখন করছে তখন বাকি টাকাটা জমা দিয়েছে কিনা কোর্টের মধ্যে এই বিষয়টা দেখতে হবে এই কয়েকটা বিষয় তারপরে 22 এর মধ্যে যে বললাম যে আপনার কোর্টের ডিসক্রিশনারি পাওয়ারের কথা সেটা আমরা দেখলাম তারপরে আমরা আরো আরো কয়েকটা বিষয় আমরা দেখব বিশেষ করে সেকশন 31 35 এবং 39 অর্থাৎ যে বিষয় আমরা বলি রেক্টিফিকেশন রেসিশন এবং ক্যান্সেলেশন ঠিক আছে 31 35 এবং 39 ঠিক আছে অর্থাৎ আমরা বলি রেক্টিফিকেশন বা দলিল সংশোধন তারপর হচ্ছে আপনার রেসিশন রেসিশন মানে চুক্তি বা দলিল রদ রদ করা আর একটা হচ্ছে ক্যান্সেলেশন বা বাতিল দলিল বাতিল তাহলে এই তিনটার ক্ষেত্রে আবার গ্রাউন্ডগুলো আমাদের একটু দেখতে হবে কোন কোন গ্রাউন্ডের মধ্যে আপনার রেক্টিফিকেশন হয় কোন কোন গ্রাউন্ডের মধ্যে আপনার রেসিশন হয় কোন কোন গ্রাউন্ডের মধ্যে আপনার ক্যান্সেলেশন হয় তাহলে এখানে 31 এ যেটা বলা হচ্ছে আপনার চুক্তি সংশোধন ঠিক আছে রেক্টিফিকেশন ঠিক আছে এখানে বলা হচ্ছে যে পক্ষতা যদি আপনার যদি একটা কোনো প্রতারণার মাধ্যমে বা পারস্পরিক একটা ভুল হতে পারে সেটা পক্ষদের মধ্যে একটা চুক্তি হচ্ছে সেটা হতে পারে কোনো একটা কেউ একটা প্রতারণা হত করেছে বা পারস্পরিক একটা ভুলের কারণে আসলে দলিল যেটা আছে এখন একটা দলিল ওটা দলিলের আসলে প্রকৃত অর্থটা কি সেটা আসলে বোঝা যাচ্ছে না মানে যে পক্ষদের যে ইন্টেনশন অফ দ্য পার্টিস পক্ষদের যে একটা ইন্টেনশন সেটা আসলে প্রকৃতপক্ষে ওখানে দলিলের মধ্যে ফুটে উঠছে না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে পক্ষ যারা আছে তারা সংশ্লিষ্ট পক্ষ যারা বা সংশ্লিষ্ট যারা পক্ষে যারা প্রতিনিধিরা আছে তারা তারা কি করতে পারে দলিল সংশোধনের জন্য মামলা করতে পারে তাহলে এখানে 31 এর মূল বিষয়টা হচ্ছে অবশ্যই দেখতে হবে সেটা প্রতারণা করা হয়েছে কিনা অথবা কোনো পারস্পরিক অর্থাৎ মিউচুয়াল কোনো মিসরিপ্রেজেন্টেশন হয়েছে কিনা পারস্পরিক কোনো মিস্টেক হয়েছে কিনা সেটা একটু দেখতে হবে এটার ফলে যদি দেখা যাচ্ছে যে আসলে ইন্টেনশন অফ দ্য পার্টিস বা পক্ষদের যেটা ইচ্ছা সেটা আসলে প্রতিফলিত যদি না হয় দলিলে তাহলে সেক্ষেত্রে যে কোনো পক্ষ বা তাদের প্রতিনিধিরা কি করতে পারে দলিল বাতিলের জন্য মামলা করতে পারে তাহলে আমরা দলিল বাতিলের ক্ষেত্রে আমরা যে বললাম এটার সময়সীমা কতটুকু এটা হচ্ছে 3 বছর আর্টিকেল 95-96 আর্টিকেল 95-96 এর মধ্যে আমরা রেক্টিফিকেশনের বিষয়ে 3 ইয়ার্স পর্যন্ত আমরা দেখতে পাই তারপরে এটারও হচ্ছে আপনার অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি আপনাকে দিতে হবে তারপরে 35 এ যেটা রেসিশন রেসিশনের যে বিষয় তাহলে রেসিশনের গ্রাউন্ডগুলো আমরা একটু দেখবো তাহলে রেসিশনের যেটা বলা হচ্ছে চুক্তিটা অবশ্যই বাতিলযোগ্য হতে হবে অথবা টার্মিনেবল হতে হবে বাই প্লেন্টিফ অর্থাৎ বাদী চাইলে কি করতে পারে চুক্তিটা মানে সমাপ্তি ঘটাতে পারে রেসিশনের ক্ষেত্রে যে অর্থাৎ গ্রাউন্ডগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে অর্থাৎ আপনার রেক্টিফিকেশনের গ্রাউন্ডগুলো কি রেসিশনের গ্রাউন্ডগুলো কি ক্যান্সেলেশনের গ্রাউন্ডগুলো কি এগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে তারপরে এই যে কোর্ট ফিগুলা তারপরে মামলা করার যে সময়সীমা হ্যাঁ এই বিষয়গুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে তাহলে বলা হচ্ছে যে চুক্তিটা অবশ্যই ভয়েডেবল বাতিলযোগ্য আর একটা হচ্ছে আপনার টার্মিনেবল বাই প্লেন্টিফ অর্থাৎ প্লেন্টিফ করতে এটা কি সমাপ্তযোগ্য অর্থাৎ প্লেন্টিফ চাইলে এটাকে সমাপ্তি ঘটাতে পারে তারপর যেটা বলা হচ্ছে চুক্তিটা অথবা হতে পারে অবৈধ অথবা এটা এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্ষেত্রে বিবাদের দোষটা একটু বেশি এই চুক্তির মধ্যে আসলে যেটা এক্ষেত্রে বাদীর চাইতে বিবাদের দোষ একটু বেশি তারপর আরেকটা যেটা বিষয় হচ্ছে আপনার বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তি এই দুইটা ক্ষেত্রে দেখা গেল যে বিক্রয় চুক্তি এবং ইজারা চুক্তির ক্ষেত্রে কোর্ট ডিক্রি দিয়ে দিয়েছে যে বিক্রয়ের টাকাটা বা ইজারা বাবদ যে টাকাটা আছে ওটা আপনি পরিশোধ করে দেন কিন্তু দেখা গেল যে পরবর্তীতে ওই যে বিক্রেতা ওই যে যেটাই আছে ক্রেতা কিংবা ইজারা যে গ্রহীতা যে আছে সে আসলে টাকা পরিশোধ করতে পারে নাই তাহলে সেক্ষেত্রে ওই চুক্তির সমাপ্তি ঘটাতে পারে তাহলে এক্ষেত্রে ওই যে বললাম বিক্রয় চুক্তি হতে হবে এবং ইজারা বিক্রয় অথবা ইজারা চুক্তি ঠিক আছে লিজ হ্যাঁ একটা হচ্ছে সেল একটা হচ্ছে কি লিজের ক্ষেত্রে অর্থাৎ কোর্ট ডিক্রি দিয়ে দিয়েছে যে আপনি টাকা পরিশোধ করেন ক্রেতাকে বলতেছে যে আপনি বিক্রেতাকে কি করেন টাকা পরিশোধ করেন অথবা ইজারা দাতা যে আছে ইজারা দাতাকে টাকা পরিশোধ করার জন্য ইজারা গ্রহীতাকে কি করা হয়েছে বলা হয়েছে কিন্তু তারা কি করতে পারে নাই টাকাটা সময় মতো পরিশোধ করতে পারে নাই যার কারণে চুক্তি কি এখানে একটা রদের বিষয় চলে আসে তাহলে সেক্ষেত্রে চুক্তি রদ এই চুক্তি রদের ক্ষেত্রে এটা বলা আছে আপনার আর্টিকেল 114 এ ঠিক আছে আর্টিকেল 114 অর্থাৎ চুক্তি বাতিল চুক্তি রদ ঠিক আছে চুক্তি রদ বা দলিল রদের বিষয়ে আপনার 1 বছরের হচ্ছে আপনার 1 ইয়ার এখানে একটু মাথায় রাখতে হবে
ঠিক আছে এই 3 বছর 1 বছর এটাও হচ্ছে আপনার 3 বছর তাহলে 313 এভাবে কয়েকটা বিষয় হচ্ছে আপনার একটু কৌশলে মাথায় রাখতে হবে কোন কোন বিষয় আছে যেমন 31 35 39 তাহলে এভাবে 313 এভাবে যদি মাথায় রাখেন যে 3 বছর সময়সীমা 1 বছর সময়সীমা 3 বছর সময়সীমা এভাবে সময়সীমাগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে এখানে হচ্ছে আর্টিকেল 114 এর মধ্যে যেটা বলা হচ্ছে চুক্তিরদ চুক্তিরদের জন্য আপনার 1 বছর পর্যন্ত সময়সীমা আছে ওটার মধ্যে আপনাকে কি করতে হবে মামলাটা করতে হবে তারপরে আরেকটা যেটা বিষয় আমরা ক্যান্সেলেশন বা বাতিল তাহলে ক্যান্সেলেশনের ক্ষেত্রে গ্রাউন্ডগুলো কি কি সেটা হচ্ছে চুক্তিটা হতে হবে আপনার ভয়েড অথবা ভয়েডেবল বাতিল বা বাতিলযোগ্য তারপরে চুক্তিটা হচ্ছে এমন একটা চুক্তি যেটাকে যদি আপনি অনিষ্পন্ন অবস্থায় যদি রেখে যান চুক্তিটা আসলে অনিষ্পন্ন অবস্থায় রেখে গেলে আসলে যার ক্ষতি হবে মানে এমন একটা পক্ষের যদি ক্ষতি হয় মানে কারো যদি ক্ষতির কারণ হয় যার ক্ষতির কারণ হবে সে চাইলে কি করতে পারে মামলা করতে পারে যেমন করিম রহিমের একটা নাম দিয়ে কি করলো মানে রহিমের নামটাকে অমুক আরেকটা নামে কি করলো পরিচয় দিয়ে একটা জাল দলিল করলো ঠিক আছে সেটা পরবর্তীতে রহিমের জন্য কি হতে পারে হার্ডশিপ হতে পারে তাহলে যার জন্য এটা হার্ডশিপ হবে ক্ষতির কারণ হবে সে চাইলে দলিলটা আবার কি করতে পারে আপনার বাতিলের জন্য মামলা করতে পারে এক্ষেত্রেও দলিল বাতিলের জন্য আপনার মামলা এটা বলা হচ্ছে আর্টিকেল 91 ঠিক আছে এটা হচ্ছে কত 3 বছর ঠিক আছে আর্টিকেল 91 আবার আর্টিকেল 92 তেও আছে আর্টিকেল 92 অর্থাৎ জাল দলিল ঠিক আছে জাল দলিল 91 92 দুইটাই কিন্তু 3 বছর ঠিক আছে দলিল বাতিল বা জাল দলিল বাতিলের জন্য মামলার যে সময়সীমা সেটা হচ্ছে আপনার কত 3 ইয়ার্স ঠিক আছে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এখন আসি 39 এবং 42 এর মধ্যে একটা সম্পর্ক আছে সেকশন 39 এবং 42 অর্থাৎ এক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে একজন কোন একজন দলিলের পক্ষ ঠিক আছে দলিলের একজন পক্ষ সে কি করলো মানে দলিলটা সে আপনার বাতিল মর্মে ঘোষণা চাইলো 42 তে 42 ধারার মধ্যে দলিলটা বাতিল মর্মে ঘোষণা চাইলো এবং দলিলটা আমার উপর বাধ্যকর নয় এই মর্মে ঘোষণা যেমন মনে করেন যে রায়হান সোবহান আমার নামে কি করলো একটা জাল দলিল তৈরি করলো ঠিক আছে এখন আমি এসে বললাম যে এই দলিলটা এটা একটা জাল দলিল এটা এই দলিলটা আমি মানি না এটা আমার উপর বাধ্যকর নয় এবং এটা হচ্ছে একটি কি জাল দলিল মর্মে ঘোষণা দেওয়া হোক মাননীয় আদালত এটা এই দলিলটা জাল মর্মে ঘোষণা দেওয়া হোক এবং এই দলিলটা কি নয় আমি এটা এটা আমার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণা দেওয়া হোক তাহলে এই আমি হচ্ছে দলিলের পক্ষ ঠিক আছে তাহলে এক্ষেত্রে এখন আমি এক্ষেত্রে শুধু কি 42 ধারায় মামলা করতে পারবো শুধু কি 42 ধারায় মামলায় করলে কি আমার এই মামলাটা কি মেনটেনেবল হবে কিনা তাহলে উত্তরটা হচ্ছে নয় কেননা আমি কেননা দলিলের পক্ষ যদি এক্ষেত্রে যদি মামলা করতে যায় ঠিক আছে তাহলে এক্ষেত্রে তাকে 39 ধারায় আগে দলিলটা বাতিল মর্মে ঘোষণা চাইতে হবে দলিলটা বাতিল চাইতে হবে ঠিক আছে শুধুমাত্র যে আমি দলিলটা বাতিল ঘোষণা চাইলাম এই দলিলটা আমার উপর বাধ্যকর নয় মর্মে আমি ঘোষণা চাইলে হবে না পাশাপাশি ওই যে কনসিকোয়েন্সিয়াল রিলিফ অর্থাৎ যে আমরা যেটাকে বলি 42 তে যে কনসিকোয়েন্সিয়াল রিলিফ চাইতে হয় ঠিক আছে অর্থাৎ কনসিকোয়েন্সিয়াল রিলিফ চাইতে গেলে অর্থাৎ এখানে আপনাকে 39 এ আপনাকে কি করতে হবে একসাথে 39 এবং 42 দুটাতে কি করতে হবে যদি আপনি দলিলের পক্ষ হন যদি দলিলের পক্ষ না হন তাহলে সেক্ষেত্রে আর 39 দ্বারা কি করা অর্থাৎ এখানে আর মামলা করার দরকার নেই অর্থাৎ সেক্ষেত্রে 42 ধারার মধ্যে জাস্ট আপনার শুধুমাত্র দলিলটা আপনার বাতিল মর্মে এবং দলিলটা জাল এবং দলিলটা আমার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণা চাইলে হয়ে যাবে কিন্তু যদি দলিলের পক্ষ হন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে 39 দ্বারা দলিলটা বাতিলও চাইতে হবে ঠিক আছে আবার যদি এমন হয় যে এটা দলিলটা হচ্ছে ভয়েড এভেন ইস্যু এটা একেবারে শুরুতেই বাতিল এমন একটা দলিল করছে যেটার আসলে দলিলের কোনো অস্তিত্বই নাই এটা একেবারে ভয়েড এভেন ইস্যু তাহলে সেক্ষেত্রে আবার 39 দ্বারা চাওয়ার দরকার নাই তাহলে এখানে কয়েকটা বিষয় আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে 42 এর সাথে 39 কখন আসে যদি আপনার দলিলের যদি আপনি পক্ষ হন আপনি যদি দলিলের পক্ষ হন এবং এক্ষেত্রে আপনি শুধুমাত্র দলিলটা জাল এবং দলিলটা আমার উপর বাধ্যকর নয় মর্মে শুধু চাইলে হবে না পাশাপাশি আপনাকে 39 দ্বারা দলিলটা বাতিলের জন্য আপনাকে কি প্রেয়ারটা চাইতে হবে কনসিকোয়েন্সিয়াল রিলিফ চাইতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার আপনার প্রেয়ারটা কিন্তু মেনটেনেবল হবে না ঠিক আছে আবার যদি দলিলে আপনি যদি পক্ষ না হন অথবা দেখা গেল যে দলিলটা আসলে ভয়ের এভেন ইস্যু শুরু থেকেই বাতিল তাহলে সেক্ষেত্রে আর 39 ধারার মধ্যে ওই প্রেয়ারটা আপনার চাইতে হবে না ঠিক আছে এই হচ্ছে বিষয় তারপরে অনেক সময় আরেকটা প্রশ্ন ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আসলে কোন কোন ক্ষেত্রে যে কনসিকোয়েন্সিয়াল রিলিফ না চাইলেও একটা আপনি ডিক্লারেশন স্যুট করলেন ঠিক আছে ডিক্লারেশন স্যুট করলেন কিন্তু সেখানে আপনার কনসিকোয়েন্সিয়াল রিলিফ না চাইলেও মামলাটা মেনটেনেবল হবে সাধারণত 42 দ্বারা কিন্তু স্পষ্ট কিন্তু বলা আছে যে কনসিকোয়েন্সিয়াল রিলিফ যদি চাইতে হয় আপনি যে যেমন সত্য ঘোষণা চাইলেন কিন্তু আপনি দখল চাইলেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কি মামলা কিন্তু মেনটেনেবল হবে না আপনাকে সত্য ঘোষণার পাশাপাশি অর্থাৎ কনসিকোয়েন্সিয়াল রিলিফ হিসেবে দখলটাও কি চাইতে হবে কিন্তু প্রশ্ন আপনাকে করা হবে যে কোন কোন গ্রাউন্ডে বা কখন সাধারণত আপনার
কনসিকোয়েন্সিয়াল রিলিফ না চাইলেও মামলাটা মেইনটেইনেবল হবে। তাহলে সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি যদি দখলে থাকেন, আপনি অর্থাৎ দেখা গেল যে একটা জমিতে আপনি দখলে আছেন কিন্তু আপনার জাস্ট সত্যটা অস্বীকার করা হচ্ছে। ওখানে কিন্তু 42 ধারার যে বিষয়টা আমরা কিন্তু করেছিলাম দুইটা গ্রাউন্ডে, 42 ধারা ওখানে বলা হচ্ছে আপনি যদি লিগ্যাল ক্যারেক্টার যদি এন্টাইটেল হন, অর্থাৎ আপনার যদি একটা আইনগত পরিচয় থাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার রাইট টু প্রপার্টি, দুইটা বিষয়, একটা হচ্ছে লিগ্যাল ক্যারেক্টার আর একটা হচ্ছে আপনার রাইট টু প্রপার্টি। এই দুইটা যদি কেউ ডিনাই করতেছে বা কেউ ডিনাই করেছে বা ডিনাই করার চেষ্টা করতেছে বা অস্বীকার করতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ঘোষণামূলক প্রতিকার চাইতে পারেন, ঠিক আছে। যেমন একটা আপনি দলিল সরি আপনি একটা জমির মধ্যে আপনি দখলে আছেন, ঠিক আছে, দখলে আছেন কিন্তু কেউ একজন এসে বললো যে আপনি এই জমি কি নন, মালিক নন, মালিক পক্ষ হলাম আমরা, তাহলে এখানে আপনার মালিকানাটাকে অস্বীকার করা হচ্ছে। তাহলে এখন যেহেতু অস্বীকার করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র 42-তে আপনি কি করতে পারেন যে এই আমি এই জমির মালিক, সেই মর্মে আমাকে কি করা হোক, ঘোষণা করা হোক, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে ওই যে সেকশন 8-এর মধ্যে গিয়ে দখল আর চাইতে হবে না, অর্থাৎ যেহেতু আপনি দখলে অলরেডি আছেন, যদি আপনাকে এমন হয় যে দখল থেকে আপনাকে বিচ্ছেদ মানে উচ্ছেদ করা হলো, আপনি দখলে ছিলেন, আপনি জমির মালিক, আপনাকে উচ্ছেদ করা হলো, তখন আপনাকে একসাথে 8+42 অর্থাৎ ওই যে 8 ধারার সাথে আপনাকে 42 অর্থাৎ 42 ধারা চাইছেন, পাশাপাশি আপনাকে 8 ধারায় কি করতে হবে, কনসিকোয়েন্সিয়াল রিলিফটা চাইতে হবে। তার 42 ধারা সাধারণত প্রতিটি ডিক্লারেশনের জন্য 300 টাকা, ঠিক আছে। এখন আপনি আবার পুরো ওখানে 8 ধারার মধ্যে কি করলেন, কনসিকোয়েন্সিয়াল রিলিফ চাইলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। আপনি যেহেতু সত্য ঘোষণা মানে দখল পুনরুদ্ধারের জন্য 8 ধারায় মামলা করলেন, পাশাপাশি 42-এ আসে, তাহলে 42-এ আপনি মামলা করলে আপনার 300 টাকা ডিক্লারেশনের জন্য দিয়ে দিলে হয়ে যাবে, প্রতিটি ডিক্লারেশনের জন্য 300 টাকা করে, কিন্তু 8 ধারায় যাইতে গেলে আপনাকে অবশ্যই কি করতে হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, কনসিকোয়েন্সিয়াল রিলিফ না চাইলেও আপনার কি হতে পারে, অনেক সময় মামলা কি হয় মেনটেনেবল হয়। তাহলে 42 ধারার মূল বিষয় হচ্ছে এটা, আপনাকে অবশ্যই লিগ্যাল ক্যারেক্টার হতে হবে এবং লিগ্যাল ক্যারেক্টার যদি কেউ ডিনাই করে। আরেকটা বিষয় যেটা ভাইবাতে জিজ্ঞেস করা হয়েছে, যেটা জুডিশিয়ারি 13 বিজেএসএ আপনার রিটেনেও আসছিল যে আপনার নেগেটিভ ডিক্লারেশন চাওয়া যায় কিনা, একদম সুন্দর একটা বিষয়, সেটা আপনার ইলাস্ট্রেশন একদম প্রথমটা যেটা আছে সেকশন 42-এর যে একদম প্রথম ইলাস্ট্রেশন, সেটাই কিন্তু আপনার নেগেটিভ ডিক্লারেশনটাকে কী করে ইঙ্গিত করে। যেমন মানে অমুক মানে ক খয়ের পুত্র নয় মর্মে কী করা হোক, ঘোষণা করা হোক, ঠিক আছে, এরকম, বা অমুকের সাথে তমুকের বিয়ে হয়নি, ঠিক আছে। যেহেতু একটা মনে করেন যে একটা একটা আপনার ডাওয়ার বা মেনটেনেন্সের একটা কি আসলো মামলা আসলো কোর্টের মধ্যে, ঠিক আছে, যে রহিমের বিরুদ্ধে কি করে দিল, একটা মেনটেনেন্সের বা একটা ডাওয়ারের মামলা করে দিল, তাহলে স্বভাবতই প্রশ্ন আসবে যে বিয়ে তাদের মধ্যে হয়েছিল কি না। তো এখন আমাদের যে ফ্যামিলি কোর্টে তো হয় মূলত ডাওয়ার বলেন মেনটেনেন্স বলেন, এই বিষয়গুলো আসলে মামলা হবে কোথায়, ফ্যামিলি কোর্টে, ঠিক আছে। ফ্যামিলি কোর্টকে মূলত 5 ধরনের এখতিয়ারই দেওয়া হচ্ছে, ঠিক আছে, আপনার ডিভোর্স, ডাওয়ার, মেনটেনেন্স, তারপরে কাস্টডি অফ চিলড্রেন, তারপরে আরেকটা যেটা বিষয় আছে আপনার অনেকটা বিষয় যেন কাস্টডি অফ চিলড্রেন, তারপরে হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, 5টা, ঠিক আছে। তো এখন যদি প্রশ্ন ওঠে যে আপনার বিয়ে হয়েছে কিনা, এখন বিয়ে হয়েছে কি হয় নাই এটা তো আসলে নির্ণয় করা ফ্যামিলি কোর্টের কাজ নয়, কিন্তু 54 যেটা একটা মামলা আছে 54 DLR একটা সিদ্ধান্ত আছে যে বলা হচ্ছে এ ধরনের ক্ষেত্রে যদি বিয়ের বিষয়টা যে অর্থাৎ বিয়েটা বৈধ ছিল কি ছিল না এটা নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার কি ফ্যামিলি কোর্ট কিন্তু এটা কিন্তু এখতিয়ার রাখে বিয়েটা বৈধ ছিল কি ছিল। যেমন রহিমের বিরুদ্ধে মামলা করে দিল যে আমি ওর কাছ থেকে এত টাকা কি পাই, মোহরণা পাই, বা আমি ওর কাছ থেকে এটা ভরণ পোষণ পাই, তার এখন ভরণ পোষণ পাচ্ছ না মোহরণা পাচ্ছ এটা তো অবশ্যই আগে ডিপেন্ড করবে যে তোমাদের মধ্যে বিয়েটা হয়েছিল কিনা, ঠিক আছে। এখন বিয়ে হয়েছিল কি হয় নাই বা বিয়েটা বৈধ ছিল কিনা এটা কিন্তু ফ্যামিলি কোর্ট এখতিয়ার রাখে না, কিন্তু এই ধরনের ক্ষেত্রে ওই 5টা এখতিয়ার প্রয়োগ করার ক্ষেত্রে যদি বিয়ে বৈধ ছিল কি ছিল না এটা যদি প্রশ্ন চলে আসে, তখন কিন্তু সেটা ফ্যামিলি কোর্টের কি থাকে এখতিয়ার থাকে, সেটা কিন্তু 54 DLR পেজ নম্বর 81 সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি 481 আপনি দেখে নেবেন 54 DLR একটা সিদ্ধান্ত আছে, 54 DLR সিদ্ধান্ত, ওখানে কিন্তু বলা আছে যে ফ্যামিলি কোর্ট চাইলে কি করতে পারে, এই ধরনের বিষয়গুলো ডিল করতে পারে। তো তখন সেক্ষেত্রে রহিম বললো যে আমি রহিমাকে বিয়েই করি নাই, ঠিক আছে, তাহলে সে 42-তে এসে বললো যে আমার এই রহিমার সাথে বিয়ে হয়নি, আমি রহিমার স্বামী নই, এই মর্মে আমাকে কি করা হোক, একটা ঘোষণামূলক একটা প্রতিকার দেওয়া হোক, অর্থাৎ আমাকে ডিক্লারেশন স্যুট দেওয়া হোক, এই মর্মে সে কি করতে পারে, মামলা করতে পারে। তাহলে এটা একটা আপনার নেগেটিভ ডিক্লারেশন চাইতে
পারে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা 42 এর যে বিষয়টা মোটামুটি দেখলাম, তারপরে আমরা মূলত গেল বিষয়টা, আমরা 44 এর মধ্যে রিসিভারের বিষয় দেখলাম, রিসিভারের বিষয়ে আমরা অর্ডার 40 রুল 1 এগুলো একটু সিপিসি বিষয়গুলো একটু দেখে নেবেন, খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের যেটা মোস্ট বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 52 থেকে 57 যে ইনজাংশনের বিষয়টা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমরা 53 এর মধ্যে আমরা দুই ধরনের ইনজাংশন পাই, আমরা টেম্পোরারি ইনজাংশন পাই, ঠিক আছে, আমরা পার্মানেন্ট ইনজাংশন পাই, ঠিক আছে। আমরা টেম্পোরারি ইনজাংশন মানে হচ্ছে একটা আদালত একটা নির্দিষ্ট অর্থাৎ মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি রাখে, একটা যতক্ষণ পর্যন্ত না আদেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা বিষয় কি রাখে, নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার কি টেম্পোরারি ইনজাংশন। আর পার্মানেন্ট ইনজাংশনটা হচ্ছে মূলত হচ্ছে আপনার কি ডিক্রির মাধ্যমে অর্থাৎ মামলার গুণাগুণের উপর ভিত্তি করে, মামলার মেরিটের উপর ভিত্তি করে একটা ডিক্রি যেটা দেয়, ডিক্রির মাধ্যমে যে আদেশটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার কি পার্মানেন্ট ইনজাংশন, ঠিক আছে। তাহলে টেম্পোরারি ইনজাংশনটা হচ্ছে মূলত একটা অর্ডার। টেম্পোরারি ইনজাংশনের বিষয়ে আমরা যেমন 53 পাই, আবার আমরা অর্ডার 39 পাই, আমরা সিপিসি যে অর্ডার আছে সিপিসি যে অর্ডার 39 ওখানে কিন্তু আমরা টেম্পোরারি ইনজাংশনের বিষয়ে পাই, ঠিক আছে। আর পার্মানেন্ট ইনজাংশন তো আমাদের এখানে আছেই, ঠিক আছে। তারপরে পার্মানেন্ট ইনজাংশন কয়টা কয়টা গ্রাউন্ডের মধ্যে আবার রিফিউজ দিবে 54 বলা আছে, কখন কখন আবার রিফিউজ করবে সেটা আবার 56 বলা আছে, কোন কোন গ্রাউন্ডে দিবে। আর সাধারণত টেম্পোরারি ইনজাংশন যখন দেওয়া হয় টেম্পোরারি ইনজাংশনের ক্ষেত্রে মোট কোর্ট মূলত কয়টা প্রিন্সিপাল ফলো করে, তিনটা প্রিন্সিপাল যদি ওখানে দেখবে যে কোনো প্রাইমাফেসি কেস আছে কিনা টেম্পোরারি ইনজাংশন দেওয়ার ক্ষেত্রে, কোনো প্রাইমাফেসি কেস আছে কিনা, তারপরে কোনো ইরিপারেবল লস হচ্ছে কিনা ওর পক্ষের, ইরিপারেবল লস হচ্ছে কিনা মানে অপূরণীয় ক্ষতি যেটাকে বলি। তারপর আরেকটা বিষয় হচ্ছে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এবং ইনকনভেনিয়েন্স, সুবিধার যে একটা ভারসাম্য, এই বিষয়গুলো মূলত থ্রি পিলার্স বলা হয় এগুলোকে, এগুলোর উপর ভিত্তি করে টেম্পোরারি ইনজাংশন দিয়ে থাকে। আর পার্মানেন্ট ইনজাংশন যেটা বলি সেটা হচ্ছে আপনার মূলত মামলার গুণাগুণের উপর ভিত্তি করে আলটিমেটলি একটা ডিক্রি দেয়, ডিক্রির মাধ্যমে যেটা দেয় সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট ইনজাংশন, ঠিক আছে। আর যেটা ম্যান্ডেটরি ইনজাংশন আছে যেটা 55 এর মধ্যে আমরা যেটা পাই ম্যান্ডেটরি ইনজাংশন, এটা হচ্ছে মূলত একটা কাজ আপনাকে করার জন্য কি দেয় আদেশ দিবে, ঠিক আছে। অর্থাৎ যে কাজটা আপনি করতে বাধ্য, আমরা যে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া যেটা বলেছিলাম ওখানে পড়ার সময় যে পড়েছিলাম যে কাজটা আপনি করতে বাধ্য সেটা আপনাকে করাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাঁচ ধরনের যে প্রতিকার, ওখানে আরেকটা বিষয় হচ্ছে যে কাজটা আপনি করতে বাধ্য নয় সেটা আপনাকে কি করবে প্রতিরোধ করবে, ঠিক আছে। তাহলে প্রতিরোধমূলক আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আদেশমূলক, দুই ধরনের আছে ইনজাংশন। তাহলে আমরা 55 যেটা আমরা আদেশমূলক বা যেটা ম্যান্ডেটরি ইনজাংশন, অর্থাৎ মনে করেন যে আপনাকে একটা অর্ডার দিল কিন্তু আপনি কি করলেন মামলার মাঝখানে এসে একটা দেওয়াল তুলে দিলেন জমির মধ্যে, তাহলে ওই দেওয়ালটা আপনাকে কি ভেঙে ফেলার জন্য কি দিবে আদেশ দিবে। তো ভাইবাতে আপনার একটা প্রশ্ন করা হয়েছিল, আমরা আরেকটা বিষয় আমরা আরেকটা অর্ডার ইনজাংশনের আরেকটা বিষয় পাই সেটা হচ্ছে অ্যাড ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, অ্যাড ইন্টারিম ইনজাংশন ওই বিষয়টি সম্পর্কে আমরা পাই একটা, ওই অ্যাড ইন্টারিম বিষয়টা আমরা একটু দেখবো। এর বাইরে আমরা একটা লিঙ্ক আপ দেখবো, বিশেষ করে ভাইবাতে যেটা একবার জিজ্ঞেস করা হয়েছিল অ্যাড ইন্টারিম ইনজাংশন টেম্পোরারি ইনজাংশন অ্যাড ইন্টারিম, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার টেম্পোরারি আরেকটা হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে ম্যান্ডেটরি, এই তিনটার মধ্যে একটা লিঙ্ক আপ আছে ম্যান্ডেটরি ইনজাংশন, তিনটার মধ্যে কিন্তু আমরা একটা লিঙ্ক আপ দেখবো। তাহলে সাধারণত টেম্পোরারি ইনজাংশনটা মানে হচ্ছে একটা ধরেন কারো সম্পত্তি আপনার হস্তান্তর করার সম্ভাবনা আছে বা সম্পত্তিটা কোনো রকম ক্ষয়ক্ষতি করে ফেলার একটা সম্ভাবনা আছে, এই মর্মে সাধারণত কোর্ট কি দিয়ে দেয় টেম্পোরারি ইনজাংশনটা দেয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই জায়গার মধ্যে ওই জমিতে কেউ প্রবেশ করবে না, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত বা মামলা কোর্ট সিদ্ধান্তে না পৌঁছা পর্যন্ত ওই জমিতে কেউ হাত দিতে পারবে না, ঠিক আছে। এরকম একটা অস্থায়ী একটা নিষেধাজ্ঞার আদেশ দেয় সাধারণত টেম্পোরারি ইনজাংশন যেটা আমরা বলেছিলাম। কিন্তু টেম্পোরারি ইনজাংশনটা দেওয়ার আগে আগে দেখা যাচ্ছে ইমিডিয়েট ওই মুহূর্তে দেখা যাচ্ছে ওই সম্পত্তিটা কি করে ফেলতেছে হস্তান্তর করে ফেলতেছে, ইমিডিয়েট ওখানে দেখা যাচ্ছে যে আপনার দেওয়াল তুলে দিচ্ছে, টেম্পোরারি ইনজাংশনের শুনানি চলতেছে, আপনি একটা টেম্পোরারি ইনজাংশনের প্রেয়ার চাইলেন হঠাৎ করে দেখা গেল যে প্রেয়ার চাইতে চাইতে ওখানে আপনার দেওয়াল তুলে দিচ্ছে, মানে যেটা বিবাদী তারা কি করে দিচ্ছে দেওয়াল তুলে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে যাতে দেওয়াল তুলে না দেয় সঙ্গে সঙ্গে একটা আপনার কি দিবে আপনার একটা ইনজাংশনের অর্ডার দিবে, সেটাকে বলা হচ্ছে আপনার অ্যাড ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন যেটা ইনজাংশন, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাড ইন্টারিমের বিষয়ে কিন্তু আমাদের স্পেসিফিক রিলিফ একটা বলা হয় না, সেটা কিন্তু বলা আছে আমাদের অর্ডার 39 বলা আছে, রুল 5A বলা আছে, রুল 5A6 এগুলোতে বলা আছে, রুল 5 যেটা বলা হচ্ছে কোনো টেম্পোরারি ইনজাংশন বা অ্যাড ইন্টারিম ইনজাংশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু উভয় পক্ষের কি শুনানিটা করতে হবে, মাস্ট উভয় পক্ষের শুনানিটাকে বাধ্যতামূলক করেছে, এটা আগে ছিল না, এটা 5A নতুন করে সংযোজন করা হয়েছে। তাহলে অ্যাড ইন্টারিমটা হচ্ছে আপনার টেম্পোরারি ইনজাংশন শুনানি চলাকালীন সময়ে যদি ইমিডিয়েট দরকার পড়ে তখন একটা একটা কি দেওয়া হবে অ্যাড ইন্টারিম একটা ইনজাংশনের অর্ডার দেওয়া হবে। তা এখন টেম্পোরারি ইনজাংশন শুনানি শেষ করার পরে
একটা টেম্পোরারি ইনজাংশন পেল, তারপরও দেখা গেল যে ওই বিবাদী কি করে ফেলছে, ওখানে দেওয়াল তুলে দিয়েছে, টেম্পোরারি ইনজাংশন অর্ডার পেয়েছে, তারপরও দেখা গেল যে ওখানে কাজ শুরু করে দিয়েছে অথবা একটা দেওয়াল করে দিয়েছে, একটা জমির মধ্যে দেওয়াল তুলে দিয়েছে, বাদ করে দিয়েছে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আদালত আদেশ দিবে যে ওই দেওয়ালটা কি করে ফেলো, ভেঙে ফেলো, অর্থাৎ এক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে আপনার কি ম্যান্ডেটরি ইনজাংশন। তাহলে মোটামুটি এই তিনটার মধ্যে একটা লিঙ্ক আপ আছে, ঠিক আছে, মূলত টেম্পোরারি ইনজাংশন শুনানি সময়কালে কিন্তু মূলত এই অ্যাড ইন্টারিম অর্ডারটা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, একেবারে ইমিডিয়েট পর্যায়ে আপনি শুনানি প্রাককালেই দেখা যাচ্ছে যে কি করে ফেলতেছে, দেওয়াল তুলে ফেলতেছে, তাহলে সেক্ষেত্রে অ্যাড ইন্টারিম অর্ডারটা দেওয়া হয়। এবং টেম্পোরারি ইনজাংশনটা পাওয়ার পর পরবর্তীতে দেখা গেল যে তারপরও কি ইনজাংশনের অর্ডারটা ভায়োলেট করে সে কি করেছে, একটা কাজ করে ফেলেছে, অর্থাৎ দেওয়াল তুলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই ম্যান্ডেটরি ইনজাংশন দিয়ে তাকে কি করা হবে, ওই ইয়াটা দেওয়ালটা ভেঙে দেওয়ার জন্য কি করা হবে, আদেশ দেওয়া হবে, অর্থাৎ আদেশমূলক যেটা নিষেধাজ্ঞা যেটাকে বলা হয় কি, ঠিক আছে। তারপরে আমরা নিষেধাজ্ঞা কোন কোন গ্রাউন্ডের মধ্যে দিব, যে আমরা 54 এর মধ্যে যে আমরা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টে যেটা বলেছিলাম ওই যে গ্রাউন্ডগুলো দেখেছিলাম, যদি আপনার একটা যদি ট্রাস্টের বা জিম্মার অন্তর্ভুক্ত হয়, তারপরে আরেকটা যেটা বলেছিলাম যে আমরা যে যদি বিয়া হয় যদি ক্ষতিপূরণের যদি কোনো মানদণ্ড না থাকে অথবা ক্ষতিপূরণ যদি পাওয়া না যায় অথবা ক্ষতিপূরণটা যদি আপনার আর্থিক ইয়ার মাধ্যমে যদি কিনা হয় সম্ভব না হয়, অর্থের মাধ্যমে যদি ক্ষতিপূরণটা দেওয়া যায় সম্ভব না হয়, তারপরে আমরা 56 এর মধ্যে কোন কোন গ্রাউন্ডের মধ্যে আবার ইনজাংশনটা রিফিউজ করবে দিবে না, যদি জুডিশিয়াল মাল্টিপ্লিসিটি অফ স্যুট যদি করতে চায় অথবা কোনো জুডিশিয়াল প্রসিডিংটাকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, ইত্যাদিতে অনেকগুলো গ্রাউন্ড আছে 56 এর, এই গ্রাউন্ডগুলো আপনারা একটু দেখে যাবেন। যেমন এখানে আরও বিষয় আছে যে আপনার যদি ফৌজদারি কার্যক্রম স্থগিত রাখা, তারপরে যদি একটা যদি মনসম্মতি থাকে যেটাকে বলা হচ্ছে যে অ্যাকুইসেন্স বা মনসম্মতি, ঠিক আছে, তারপরে হচ্ছে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করার ক্ষেত্রে যদি আপনাকে বাধা দেয়, তাহলে এরকম কয়েকটা গ্রাম সবগুলো তো আসলে মাথায় রাখা সম্ভব না, 54 ধারা 56 ধারা যে গ্রামগুলো এগুলো একটু মাথায় রাখবেন। তারপর আরেকটা যেটা আছে 57 যেটা, অর্থাৎ এখানে আপনার আপনার নেতিবাচক যেটা দেওয়া হয়, যেটা নেতিবাচক যেটা আদেশ দেওয়া হয় যেটাকে বলা হচ্ছে নেগেটিভ যেটা পারফরমেন্স। যেমন একটা উদাহরণ দিই, যেমন এটা আপনার হয়তো অনেকে জানে যে একটা কোম্পানি কি করলো, বলিউডের শাহরুখ খানকে নিয়ে আসলো কি করার জন্য, আপনার চুক্তি করলো যে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এন্টারটেইন করবে, দর্শককে এন্টারটেইন করবে, বিনিময়ে সে পারিশ্রমিক নিবে। তো পরবর্তীতে দেখা গেল যে সে শাহরুখ খান অসুস্থ হয়ে গেছে, সে আসতে পারতেছে না, তো যার কারণে এখন পরবর্তীতে দেখা গেল যে শাহরুখ খানকে একটা নিষেধাজ্ঞা দিবে যে ঠিক আছে তুমি আসতে পারতেছো না ভালো কথা, কিন্তু তুমি অন্য কোনো কোম্পানিতে গিয়ে আবার কাজ করতে পারবে না। এখন মনে করেন যে শাহরুখ খানকে 1 কোটি টাকা দিয়ে আনার একটা ডিল হলো, কিন্তু পরবর্তীতে আরেকটা কোম্পানি এসে কি করলো, তাকে 2 কোটি টাকা দিয়ে কি করছে, অফার করছে যে তুমি 2 কোটি টাকা দিয়ে কি আসো, তো তখন সে ওখানে না গিয়ে আবার ওখানে যাওয়ার জন্য কি করতেছে, পায়তারা করতেছে। তো তখন শাহরুখ খানকে আদালত কি দিতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে যে তুমি যেহেতু এখানে আসতে পারবে না, যে কোম্পানি তোমাকে 1 কোটি টাকা দিয়ে তোমার সাথে চুক্তি করেছিল, যেহেতু তুমি আসতে পারতেছো না ওখানে, দ্যাট মিন্স তুমি যে 2 কোটি টাকা দিচ্ছে তার ওখানেও কি যেতে পারবে না, দ্যাট মিন্স ওকে একটা একটা নেতিবাচক একটা কি দিবে, আদেশ দিবে যে তুমি ওখানেও কি যেতে পারবে না, অর্থাৎ একটা নেগেটিভ একটা পারফরমেন্স তাকে করার জন্য আদেশ দিবে। তাহলে 57 এর বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা মোটামুটি যেটা বেসিক যেটা আমরা এসআরএফ যেটা দেখলাম, আপনাকে বিশেষ করে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেকশন 5 দেখতে হবে, 5 ওয়েতে যেটা আপনার সুনির্দিষ্ট প্রতিকার দেয়, তারপরে সেকশন 8 এবং 9 এর যে বিষয়টা খুব 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 ভালো মতো দেখতে হবে, 8 এবং 9 এর মধ্যে সমস্যা হওয়া মানে কিন্তু ভেজাল, এটা কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তারপরে 12 এবং 21 যেটা আমরা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এর কখন কখন দিবে, 21 বলা হচ্ছে কখন কখন দিবে না, সেকশন 18 আমরা যেটা দেখেছি যে এস্টোপেলের যে বিষয়, এস্টোপেল আরও কোথায় কোথায় আছে আমরা টিপি সেকশন 43 দেখেছি, আমরা এভিডেন্স অ্যাক্টের সেকশন 115 দেখেছি, তারপরে 22 যেটা কোর্টের যে ডিসক্রিশনারি পাওয়ার, কোন কোন কয়টা গ্রাউন্ডের মধ্যে কোর্ট স্পেসিফিক পারফরমেন্সের আদেশ দিবে না, ডিসক্রিপশনে পাওয়ার অ্যাক্সেস করে কয়টা গ্রাউন্ডের মধ্যে দিবে, এগুলো গ্রাউন্ডগুলো একটু দেখে নিতে হবে। 21 এর মধ্যে যে কন্ট্রাক্ট ফর সেল, এটার স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করা যাবে কিনা, কয়টা গ্রাউন্ড আছে, তারপরে আরও যে বিষয় বললাম যে আপনার রেক্টিফিকেশন, রেসিশন এবং ক্যান্সেলেশন, এগুলো সময়সীমাগুলো দেখে নেবেন, কোর্ট ফিগুলো একটু দেখে নেবেন, গ্রাউন্ডগুলো একটু দেখে নেবেন। তারপরে আমরা আরেকটা যেটা দেখেছি সেকশন 42 দেখেছি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডিক্লারেশন স্যুট, এক্ষেত্রে কনসিকোয়েন্সিয়াল রিলিফ যেটা বলেছিলাম, কনসিকোয়েন্সিয়াল রিলিফ কখন কখন চাইতে হবে, আবার কখন না চাইলেও কনসিকোয়েন্সিয়াল রিলিফ না চাইলেও মামলাটা মেনটেনেবল হবে সেটা একটু আপনাকে দেখে নিতে হবে। তারপরে 44 রিসিভার আমরা দেখেছি, তারপরে 52 থেকে 57 পর্যন্ত আমরা যে টেম্পোরারি ইনজাংশন, পার্মানেন্ট ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, এরপরে আমরা যেটা অ্যাড ইন্টারিম ইনজাংশন যেটা দেখেছি এটা একটু আপনাদেরকে দেখে নিতে হবে। তারপরে নেগেটিভ পারফরমেন্সের যে বিষয়টা সেটা একটু আপনাদেরকে দেখে নিতে হবে। আরেকটা আপনাদের যে সৌভাগ্যের বিষয় সেটা
হচ্ছে আমরা ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমরা ভাইবা মাস্টার আমরা পেয়ে গেছি আমাদের হাতে চলে এসেছে কবি ইনশাআল্লাহ আগামী কাল থেকে সারা বাংলাদেশে এবং আমরা সারা বাংলাদেশের মধ্যে এটা প্রোভাইড করার চেষ্টা করব যারা প্রোভাইডাররা আছেন তো খুবই চমৎকার একটা বই বিশেষ করে আমি নিজে স্টাডি করেছি বইটা এবং খুব 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 সূক্ষ্ম বিষয় যেগুলো ভাইবাতে খুব বেশি জিজ্ঞেস করা হয় ঠিক আছে সাধারণত একদম সূক্ষ্মতি সূক্ষ্ম বিষয়গুলো খুব সুন্দরভাবে আলোচনা নিয়ে এসেছেন লেখক এবং এর পিছনে যারা মিনিলয় স্কুলে যারা ইনস্ট্রাক্টররা আছেন বা মিনিলয় স্কুলে যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সকলেরই একটা একটা ইয়ে আছে স্যাক্রিফাইস তো অবশ্যই আছে সবারই একটা আপনার অর্জন আছে এখানে সবারই একটা পরিশ্রম আছে তা আশা করব যে ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য অনেক বেশি সহায়ক হবে ভাই মাস্টার কারণ এটা খুব 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 সূক্ষ্ম বিষয়গুলো যেটা বার বলেন আপনার জুডিশিয়ারি বলেন ল অফিসার বলেন বা একাডেমিক ক্ষেত্রে যেগুলো বিষয় আছে যে বিষয়গুলো অর্থাৎ শিক্ষকরা ফোকাস করেন সাধারণত আপনারা তো জানেন যে প্রত্যেকটা আইনের মধ্যে যে সেকশনগুলো আছে সবগুলো কিন্তু পড়তে হয় না আপনাকে চালাকির যে বিষয়টা অর্থাৎ আপনার কৌশলটা হচ্ছে আপনি কি পড়বেন সেটা চাইতে আপনাকে আইডেন্টিফাই করা হচ্ছে আপনি কি পড়বেন না কারণ কোনগুলো আপনি বাদ দিবেন ঠিক আছে ওই যে বাদ দিবেন ওই বিষয়গুলো কিন্তু মূলত এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ যে বিষয়গুলো সাধারণত ফোকাস করা হয় এগুলো নিয়ে আসছে আর যেহেতু ভাইবাটা এটা তো আল্লাহর হাতের বিষয় এখানে অনেক সময় এটা ভাগ্যেরও একটা বিষয় হয়ে দাঁড়ায় তবুও এটা অনেক বেশি আপনাদেরকে হেল্পফুল হবে আপনাদেরকে অনেক বেশি সহায়তা করবে বলে আশা রাখতেছি তো আশা করছি মোটামুটি আপনাদের সারেক্টের বিষয়ে একটা সম্মুখ একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা দিয়েছি কয়েকটা সময় কিছুটা সময়ের মধ্যে স্যারকে ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন আজকে সারেক্টের আমরা একটি ক্লাস নিলাম এরপরে আমরা সিরিজ ক্লাস নিব মোট হচ্ছে সাতটা সাবজেক্টের উপরে দেন সিপিসি এরপরে আমরা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সিআরপিসি পেনাল কোড এভিডেন্স বা কাউন্সিল সবগুলো বিষয়ের এবং লিমিটেশন অ্যাক্ট সহ সবগুলো বিষয়ের একটা প্যাকেজ প্রোগ্রাম এবং আগামী ক্লাসে আমরা 18 জুন আগামী ক্লাস 18 জুন আমার সাথে আপনাদের দেখা হচ্ছে ভাইবাতে সব বিষয় কি পড়বো নাকি আসলে সিলেক্টিভ প্রশ্ন পড়বো জাস্ট কয়েকটা বিষয় আমি পড়বো যেগুলো পড়লে পড়ে ভাইবাটা বার কাউন্সিল যে সামনের যে ভাইবাটা এটা আমি পাস করতে পারবো আমি সেই সব বিষয়গুলো একেবারে টু দ্য পয়েন্ট ডিসকাশন করবো একেবারে বিস্তারিত আলোচনা করে ক্লাসকে মানে একেবারে হার্ড করতে যাবো না একেবারে ইজি ওয়েতে সিপিসির যে বিষয়গুলোকে স্যার প্রশ্ন করা হয় সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা একেবারে শুরু থেকে যদি বলি সেকশন 9 থেকে প্রশ্ন করা হয় 10 থেকে 11 থেকে প্রশ্ন করা হয় এরপরে আপনার সেকশন 53 থেকে প্রশ্ন করা হয় এরপরে আমরা আপিলে যদি চলে যাই সেকশন 96 সেকশন 104 এরপরে আমরা আরেকটু যদি সামনে যাই তাহলে রুল কমিটির বিষয় আছে সেকশন 121 122 123 এরপরে ইনহেরেন্ট পাওয়ার আছে সিপিসিতে সেকশন 153 151 152 এই তিনটা সেকশন থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় এরপর আমরা যদি অর্ডার আসি সেখানেও কি সিলেক্টিভ প্রশ্ন করা হয় অর্ডার 7 রুল 11 অর্ডার 7 রুল 10 এই দুটা বিষয় অনেককে জিজ্ঞেস করেছে এরপর আমরা অর্ডার 1 যদি বলি অর্ডার 1 এর রুল 10 সাব রুল 2 থেকে জিজ্ঞেস করা হচ্ছে এরপর অর্ডার 1 রুল 8 থেকে জিজ্ঞেস করা হচ্ছে এরপর আমরা রিটেন স্টেটমেন্ট যদি অর্ডারে যদি এর দেখি এখানেও কয়েকটা রুল আছে যেগুলো থেকে প্রশ্ন করা হয় গত জুডিশিয়ারি ভাইবাতে আমার থেকে রুল 21 থেকে জিজ্ঞেস করেছে অর্ডার 21 রুল 11 থেকে প্রশ্ন করেছেন তো আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ একেবারে ভাইবা মাস্টার সহ এখানে আমরা ট্রাই করেছি আমরা পুরো টিমটা ট্রাই করেছি সবগুলো বিষয় এখানে নিয়ে আসার জন্য ইনশাল্লাহ আগামী ভাইবা মাস্টার ক্লাস 2 আগামী 18 জুন আমাদের সাথে দেখা হচ্ছে এবং সিপিসির একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে ভাইবাতে যে বিষয়গুলো জিজ্ঞেস করবে আমি সেই বিষয়গুলো এখানে আলোচনা করবো আমি ইনশাল্লাহ আশা করবো এই ক্লাস থেকে সিপিসি থেকে যদি প্রশ্ন করা হয় আমার ক্লাস থেকেই প্রশ্ন ইনশাল্লাহ আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শীঘ্রই 18 জুন ঠিক রাত 9টায় আল্লাহ হাফেজ এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই দোয়া রাখবেন আর সবসময় শুভকামনা মিনিলয় স্কুলে যারা মেম্বাররা আছেন সবার জন্য আমাদের সবার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও একজন জিজ্ঞেস করেছে নেক্সট ক্লাসটা কখন 18 জুন রাত 9টা রাত 9টায় দেখা হবে আপনার হচ্ছে সিপিসি নিয়ে সিপিসির একটা কমপ্লিট প্রিপারেশন আমি একেবারে প্রশ্ন ধরে ধরে যাব কোন কোন রাউন্ডে রিজেক্ট করবে প্লেন রিজেক্ট করা হবে কোন কোন গ্রাউন্ডে রিটার্ন করা হবে তারপরে কোন কোন ক্ষেত্রে আপিল হবে কোন কোন ক্ষেত্রে রিভিশন হবে কখন লিভ ফর রিভিশন হবে লিভ টু আপিল কখন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং একই সাথে টু দ্য পয়েন্ট আলোচনা হবে সেকশন 9 কোন কোন বিষয় ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবে এই বিষয়গুলো নিয়ে কখন আমরা এক্সিকিউশনের মামলা মৌখিকভাবে আমরা এক্সিকিউশনের মামলা করতে পারবো কখন এক্সিকিউশনের মামলাটা মৌখিকভাবে করা যাবে এমনি রিটার্ন আপনাকে করতে হবে কখন মৌখিকভাবে করা যায় তার এক্সিকিউশনের ক্ষেত্রে আমাদের মেয়াদ কি 3 বছর নাকি 12 বছর নাকি 1 বছর এই বিষয়গুলো নিয়ে একেবারে একটু আলোচনা আমরা দেখব টু দ্য পয়েন্ট আলোচনা হবে কোনো বিস্তারিত কোনো আলোচনা নয় অথবা একেবারে জাম্পিং কোনো আলোচনা নয় আমি একটু একবারে সামন দেখলাম একবার প্লেন দেখলাম একবার রিটার্ন স্টেটমেন্ট দেখলাম একবার কস্ট কি 5% না 6% না 6.2% এই বিষয়ের কোনো আলোচনা নয় একেবারে টু দ্য পয়েন্ট আলোচনা হবে যেটা আগামী বার কাউন্সিল ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করবে এবং আমি স্ট্রংলি বিলিভ করি এই ক্লাস থেকে সেই প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে 18 জুন আল্লাহ হাফেজ